بسم الله الرحمن الرحيم. وَرُمْكُرُنَا نماي وَاشِنْ دَالُو عَلَّنَا وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهُ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من امه اجلها وما يستاخرون ثم ارسلنا رسلنا تترى كلما جاء امه رسولها كذبون فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون ثم ثم ارسلنا موسى واخاه هارون باياتنا وسلطان مبين الى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وامه آية وآويناهما وآويناهما إلى ربوة ذات قرار ومعين يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وان هذه امتكم امه واحده وانا ربكم فاتقون فتقطعوا امرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترا كلما جاء أمة رسولها كذبوه فاتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديثا فبودا لقوم لا يؤمنون ثم الله فك رب العالمين زبون الله شمس العالمين তার খাস রহমতে মানবজাতির জাতির জন্য প্রত্যেক জাতিতে আম্বিয়া রসুলগুণকে প্রেরণ করেছেন আল্লাপাক মানব জাতির ওপর দয়া করেছেন তাদের জ্ঞান বিবেকের ওপর ছেড়ে দেননি ভালো মন্দ যাচাই বাছাই করাকে বরং তাদের বিবেক বুদ্ধিকে সঠিক হেদায়েত দেওয়ার জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য রাস্তা দেখানোর জন্য পাক তার দিনের বিধান নাজল করেছেন আসমানি কিতাব নাজল করেছেন আম্বিয়া রসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন যারা আম্বিয়া রসুলগণ অনুসারী হয়েছে যারা আল্লাহর দিন মেনেছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন রহমত হয়েছে কাল পরকালে আর যারা অবাধ্য হয়েছে যারা অস্বীকার করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন আমাদের তফসির হবে সুরাতুল মোহাম্মন থেকে সুরাতুল মোমেনের আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে তফসিরের গত সপ্তাহে আমরা শুরু করেছি এই সুরাতুল মোমিনের তফসুর তফসির আল্লাহ ফকরবুল আলম এরশাদ করেছেন সুমান শাহ নামিম বাহিম করুন আখারিদ এর আগে এ আয়াতের আগে আল্লাহ ফাকরাবুল আলমে নু আলী সালামের কথা যিনি প্রথম রসুল শিখ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সজাগ করার জন্য সিরকের রোগ থেকে মুক্ত করার জন্য কারণ সেই জামানায় প্রথম মানব জাতি শুরু করেছিল রসুল হেসি ছিলেন তার জাতির কথা উল্লেখ করেছেন আর তারপরে আদ সম্প্রদায়ের কথা পাক উল্লেখ করেছেন অধিকাংশ তার শিকাররা বলছেন যে ওই আয়াতগুলিতে আদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে অথবা সামুদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারপরে প্রত্যেক যুগে পাক যেমন মানুষকে প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য নাবির প্রেরণ করেছেন করেছেন মান আমি এদের পরে নু সালামের জাতির পরে আদ সম্প্রদায়ের পরে এরা হচ্ছে প্রাচীন জাতি মানব জাতির ইতিহাসে এদের পরে অন্যান্য জাতিকে সৃষ্টি করেছি আনসা মানে সৃষ্টি করা ইনসা মানে সৃষ্টি করা আর কারণ। মানে এখানে জাতি যদি আজকালকার যুগে আরবি ভাষায় কারণ বলা হয়েছে যুগকে শতাব্দীকে কখনো কখনো যুগের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু কোরআনের ভাষায় এখানে জাতিকে বোঝানো হয়েছে আর যে কোনো জাতি কোনো একটা যুগে কালে এসে থাকে আহারিন আখার বহু বচন অন্যান্য জাতিকে আল্লাপাক প্রেরণ করেছেন করুণ বহু বচন বহু জাতিকে আল্লাপাক প্রেরণ করেছেন কত জাতি যে এসেছে পৃথিবীতে আর চলে গেছে কেউ আল্লাহর দিন মেনেছে মেনেছে আর তারা খুশনসিব হয়েছে ভাগ্যবান হয়েছে আর কত জাতি যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে হয়েছে আল্লাহ জানেন মা মােরুন আল্লাহ পাক বলছেন যে কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারেনি আর পারেও না কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারে না অমায় আস্থা আর তা বিলম্বিত করতে পারে না যে কোনো জাতি এসেছে লাপাক তাদের সময় নির্ধারিত করেছেন ব্যক্তির হোক যেমন হায়াতের পরে মৌত আর জাতির হোক যে জাতি অবাধ্য জাতি হয়েছে আর আল্লাপাকের আজাব মেসেজ আজাবকে তারা ত্বরান্বিতও করতে পারেনি যে সময়ের আগে থাকবো না অনেক সময় বালা মুসিবতে মানুষ পড়লে থাকতে চায় না পৃথিবীতে চলে যাবো এই ক্ষমতা নাই কোনো জাতির যে নিজেকে আগেই দুনিয়া থেকে বিদায় করে নেবে অমায়াস্তাহ খেরুন আর কোন জাতির ওপর আজাব এলাহী যখন নাজল হয়েছে তখন তাতে তারা কোন রকমের বিলম্ব করারও কোন সুযোগ পায়নি অমায়াস্তাহ খেরুন একটু ওদিক হয়নি আল্লাহ পাকের নির্দেশে তাদের আজাব যখন এসেছে রোসোলানা তাতরা অতপর আমার রসুলগণকে আমি প্রেরণ করেছি একাধিক্রমে একের পর এক রসুল পাঠিয়েছি তা মানে হচ্ছে মোতাতাব বার বার করে পাঠিয়েছি এক রসুল গিয়েছে আর এক রসুল এক রসুল গিয়েছে আর এক রসুল এক জাতিতে রসুল এসছে আর এক জাতিতে রসুল এসছে আর তারপরে সেই সময়গুলিতে সারা পৃথিবীর জন্য এক রসুল না যেমন শেষ নবী মোহাম্মদ সাল্লা সারা পৃথিবীর মানুষের জন্য শেষ রসুল প্রত্যেক গোত্রে প্রত্যেক গোষ্ঠীতে প্রত্যেক সম্প্রদায় আল্লাহফাক রসুল পাঠিয়েছেন ওয়াইন মিন উম্মতিন ইল্লা খালাফিহা নজরীর অন্য আরেকটা আয়তাল্লাহফাকের স্বাদ করেছেন এমন কোনো জাতি ছিল না যে যেই জাতিতে সতর্ককারী আসেনি প্রত্যেক জাতিতে আল্লাহফাক সতর্ককারী নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ বলছেন অতপার আমি রসুলগণকে আমার পাঠিয়েছি তাত্রা একের পর এক কুল্লামা যা উম্মাতা রসুল যখন যখন জাতির কাছে তাদের রসুল এসেছে যে কোন জাতির কাছে যখনই রসুল এসেছে অধিকাংশ জাতি মিথ্যা মনে করেছে অমান্য করেছে অস্বীকার করেছে অথচ রসুলগণ সবচেয়ে বেশি সত্যবাদী রসুলগণ সবচেয়ে বেশি সৎ আল্লাহ ভিরু সানা বাদান যখন যে কোনো জাতি অমান্য করেছে অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তাদের অপরের অপরের সাথে লাগিয়ে দিয়েছি দিয়েছি অনগামী বানিয়ে বাজান মানে একে এক জাতিকে ধ্বংস করেছি তারপরে আর জাতির কাছে রসুল এসেছে আর জাতি যখন অস্বীকার করেছে আর এক জাতিকে ধ্বংস করে ওই আগের জাতি যে ধ্বংস হয়ে গিয়েছে জাহান নামের ইন্ধন তাদের সাথে লাগিয়ে দিয়েছি তাদের অনুসারী বানিয়ে দিয়েছি আল্লাহম আহাদিস আর কি আমি এদেরকে আমি কাহিনীতে পরিণত করেছি আহাদিস বহু বচন হচ্ছে হাদিসেরই বহু বচন আহাদিস অহদুসা বলা হয় যেমন অজুবতন মানে আশ্চর্যজনক জিনিস আরবি ভাষায় ওর বহু বচন হচ্ছে আজিব আশ্চর্য বিষয়গুলি তো আল্লাহাক রব্বুল্লা এইসব জাতিকে ধ্বংস করে তাদের অবস্থাকে কিসা কাহিনীতে পরিণত করেছেন ছোটকালে আমরা দেখতাম বেড়াতে রাতে ছোট বাচ্চাদের ঘুম আসে না নানি নিয়ে শুয়ে আছে দাদি নিয়ে শুয়ে আছে মা নিয়ে শুয়ে আছে আর কখনকার কিস্তা কাহিনী শোনাচ্ছে হয়েছে না হয়েছে আল্লাহ জানি কিছু হয়েছে কিছু হয়নি কিন্তু কিস্সা কাহিনী খুব মশুর আছে তাই না তো এই রকম কিসা কাহিনীতে পাক রব্বুল আলমিন পরিণত করেছেন এই সব জাতিকে কত জাতি যে পাক এরকম পাঠিয়েছেন এক আদম থেকে এক হাওয়া থেকে কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে একটু মানুষের দিকে নজর দিলে দেখা যায় অধিকাংশ মানুষ ওই এক আদম থেকে আর অধিকাংশ মানুষ আজকে সিরকে কুফুরিতে পাপে গনাই ডুবে রয়েছে অবাধ্যতায় নিমজ্জিত লায়ু মেনুন ধ্বংস হোক ওই জাতি যেই জাতি বিশ্বাস করে না লায়ু মেনন ওই জাতির জন্য ধ্বংস ওই জাতি আল্লার রহমত থেকে দূর হোক যেই জাতি লায়ু মেনুন অবিশ্বাসী ইমানই আসতে চায় না আল্লাহ ফখরাব গুলা আলামিন তারপরে সাধ করে সুম্মা আর সাল্লাম মুসাওয়া হাহু হা রোনা বে আয়াতে না ও সুলতানি মবিন বহু জাতি চলে গেছে এর মাঝে নো আলি সালাম আর আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের পরে কত জাতি যে গিয়েছে কোরআনে অধিকাংশদের কিসা কাহিনী আসেনি অল্প কিছু আম্বিয়া রসুলগন এবং ওই সব ধ্বংসপ্রাপ্ত জাতির ঘটনা বলি রয়েছে তারপরে আল্লাহাক বলছেন যে তারপরে মুসা আলাই সালামকে আর তার ভাই হারুন কে পাঠালাম নবী রসুল করে সোমার সাল্লাম মুসাবা বা হারুন অতপর আমি প্রেরণ করলাম রসুল করে মুসাকি আর তার ভাই হারুন আলী হেমাসালামকে বে আয়াতেনা ও সুলতান মুবিন। আমার নিদর্শনাবলী নিয়ে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আমার আয়াত নিদর্শন সমূহ নিয়ে মানে নিদর্শন মজেজাত মুসা আলি সাল্লামকে আল্লাহ ফাকরবুল আলমিন কতটি মজেজা দিয়েছিলেন নয়টি মুজেজা দিয়েছিলেন জাল্লাহ ফাক সুরা আরাফে উল্লেখ করেছেন ওলাকা দা তাই না মুসাতি সাহায়াতে বাইয়ানা সুরা ইসলাতে রয়েছে আর ওই মজেজাগুলি সুরে আরাফে বর্ণনা করা হয়েছে আল্লাহ ফকরবুল আলমিন আয়াত দিয়েছেন মানে মজুজাত দিয়েছেন ও সুলতানি মবিন মানে সুস্পষ্ট দলিল প্রমাণ মানে এমন দলিল প্রমাণ আল্লাহকে জানার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহ পাকের দিন যে সত্য মুস আলী সালাম যে কোন মিথ্যা কথা বলছেন না আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন এর জন্য স্পষ্ট দলিল প্রমাণ যা শুনলে জানলে মুস আলী সালামের কথা শুনলে তার অবস্থা দেখলেই বিশ্বাস হবে তারপরেও ফেরাউন এবং ফেরাউনীরা ফেরাউনের অনসারীরা অস্বীকার করেছে অমান্য করেছে কার কাছে আল্লাপাক পাঠিয়েছিলেন তাদের সংশোধনের জন্য তাদের ইসলামের জন্য আল্লাহাক পাঠিয়েছেন কিন্তু বিশেষ করে এখানে নেতা আর নেতার যারা ডানে চেলা তাদের কথা উল্লেখ করা হয়েছে কারণ এরাই জাতিকে পথভ্রষ্ট করে ধর্মীয় নেতা হোক এরা জাতিকে পথভ্রষ্ট করে যদি তারা পথভ্রষ্ট হয় আর রাষ্ট্রীয় নেতা যদি পথভ্রষ্ট হয় নাই পরায়ন না হয় সৎ না হয় তাহলে জাতিকে গোমরা করে দিকে দেয় তো ফেরাউন ছিল ওই রকমই জালেম গমরা পথভ্রষ্ট অহংকারী আল্লাপাক বলছেন যে ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম মুসা আর হারুনকে ও মালা ইহার ফেরাউনের সভা সংসদের কাছে তার যে সদস্যরা ছিল সংসদের তাদের কাছে পাঠিয়েছিলাম তার মন্ত্রীরা তার ডান হাত বাম হাত ওদের কাছে পাঠিয়েছিলাম ফাস্তাখ বারু কিন্তু এরা সকলে ফেরাউন আর ফেরাউনের এই চ্যালারা চামচারা অহংকার প্রকাশ প্রকাশ করেছিল অহংকার করেছিল ওয়াকানু কৌমান আলীন আর এই জাতি ফেরাউন এবং ফেরাউনের অনসারীরা এরা বড় অধ্য জাতি ছিল আল্লাহ ফাকরবুল আলামিন এর স্বাদ করেছেন ফাকালু এরা কি বলেছিল ফেরাওন আর ফেরাউন অনসারীরা আর মেনলি বা সায়রাই নেমেছিলেন না আমরা এমন আমাদের মতোই দুইজন মানুষের প্রতি ঈমান নিয়ে আসবো বিশ্বাস করব প্রথম কথা এরা মানুষ আমাদের মতোই মানুষ আর আরণ মানুষ মানুষ আমাদের মতোই মানুষকে বিশ্বাস করবো যে আল্লাহর কথা বলছে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ঐশী বাণী হচ্ছে আর তারপরে আমাদের চাইতে তারা জুনিয়র আমাদের সামনে মানুষ হলো এরা গরিব এরা অভাবী এসব কথা অহংকারীরা হক কে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য অজুহাত হিসাবে পেশ করেছে আবেদন অথচ এই মুসাহারনের জাতি আমাদের দাস আমাদের গোলামি করছে আরে বনি ইসরায়েল আমাদের ঘরের চাকর নকর দাস দাসী এদের মা বোনরা দাসি এদের আত্মীয় স্বজন এদের পুরুষরা আমাদের দাস চাকর নকর আর এদের কথা শুনবো লোকে কি বলবে যে দাস জাতির লোকের কথা শুনছে ওদেরকে নেতা বানিয়ে নিয়েছে না না কখনো মানা যাবে না মুসাকে আর হারুন অহংকারীদের চরিত্র আল্লাহা বলছেন সুতরাং ফেরাউন আর ফেরাউন অনুসারীরা মুসা এবং হারুন এই উভয়কে মিথ্যা মনে করেছিল অমান্য করেছিল ফাঁকা মিনাল মহিলা কিন সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার কাররা লিখেছেন যে মুসা আলি সালামের জাতি এই ফেরাউনকে আর ফেরাউনের সাথে যে সব লোকেরা তাড়া করে এসেছিল মুসা আলি সালাম বনী ইসরাইলদেরকে ধরার জন্য আর সাগরে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই জাতির পরে কোন জাতিকে আল্লাহ রবীন্দ্র আসমানি গজব দিয়ে দিয়ে জমিনারে ধ্বংস পুরো সম্প্রদায়কে ধ্বংস করেন মানে ব্যাপক আকারে আল্লাহাকের আজাব আসেন আল্লাহাকের আজাব এসেছে কিন্তু ব্যক্তি পর্যায়ে এসছে পারিবারিক আজাব এসছে হ্যাঁ একটা গ্রামে এসছে একটা এলাকায় এসছে কিন্তু পুরো জাতি ধ্বংস এইরকম করে আল্লাহাক রব্বুল আন কোন জাতিকে ধ্বংস করেননি যেমন আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুত আলী ইসলামের জাতিকে সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে নো আলী ইসলামের জাতিকে ধ্বংস করা হয়েছে ঢালাহারে ধ্বংস করা হয়েছে ও জাতি শেষ ক্রিসা কাহিনীতে পরিণত হয়েছে জাতির ঘটনা জাতির অবস্থা রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা এসছেন আরব মুশ্রিফদেরকে ধ্বংস করা হয়েছে কিন্তু ঢালাহারে ধ্বংস করা হয়নি সত্তর জন বদরে তারপরে বিভিন্ন আর তারপরে তারা শীর্ণত করতে বাধ্য হলো আর ছিন্ন ভিন্ন কোথায় গেল হয় ইসলাম কবুল করলো আর না হলে কোথায় গেছে তাদের কোন অস্তিত্ব নেই আরব জগৎ আছে কি আবু জাহাল আবুল হাবের অনুসারীদের নেই এটাও আল্লাহ আলমিনের ধ্বংস করান কিন্তু ঢালাহারে আল্লাপের আজব চলে এসেছে মক্কার উপর আর সবগুলি কাফেরকে ধ্বংস করে দিলেন আল্লাহের আজব চলে এসছে কোন একটা এলাকার ওপর যারা রসর উল্লাহ সাল্লাহিস্লামকে অস্বীকার করলো তায়েফকে আল্লাহ ধ্বংস করলেন আল্লাহ করেন সাল্লাহ আলিয়া সাল্লামের এই দোয়া রয়েছে কিয়ামত পর্যন্ত এই উম্মতে যতই পাপ বেড়ে যাক না কেন ঢালাহারে আল্লাহ ধ্বংস করবেন না শালতো রব্বী নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি আমার রবের কাছে চাইলাম আল্লা ই হলে কাউমতি বেসানতিন আম্মা ঢালাহারে আজাব দিয়ে দুর্ভিক্ষ ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে বা আজাব দিয়ে আল্লাহ যেন আমার অম্মৎকে ধ্বংস না করে দেন এই জন্য এত পাপ ছড়িয়ে গেছে মুসলিম সমাজে আল্লাফকের আজাব আসছে আযাব আসছে ডানেভ আমি আপনার ওপরে যদি না থাকে মনে করছেন বুঝতে পারছেন না তখন ডানেভ আমি আজাব আসছে আল্লাহ ফাকের আজাব এগুলি যত আজকে মুসলিম সবচেয়ে বেশি হচ্ছে মুসলিম সবচেয়ে বেশি নির্যাতিত নয় তো আল্লাহ পাকের বহু রকমের আজাব রয়েছে এছাড়া ব্যক্তি জীবনে আজাব পারিবারিক আজাব আর্থিক আজাব আসমানি কিছু আজাব জমিনি আজাব পানির প্রয়োজন পানি নেই যখন পানির প্রয়োজন নেই পানি আল্লাহ ডুবিয়ে দিলেন যখন বড় আশা করে বসে আসে বাগানের মালিকরা যে মুকুল হয়েছে এবার আমের ফলন হবে আল্লাহের আজাব কত রকমের আল্লাহের আজাব আছে চলতেই আছে কিন্তু সংশোধন করে না মানুষ আল্লাহ আল্লাহাকে সাদ করছেন তারপর আতায় না আল কিতাব আর নিঃসন্দেহে আমি মূস আল আল কিতাব দিয়েছিলাম তৌরাত আল্লাহ পাকে নাজাল কিত কিতাব ছিল যা ইহুদিরা বিকৃত করেছে তাতে তাহরিফ করেছে অর্থেরও বিকৃতি ঘটিয়েছে আর শব্দেরও বিকৃতি ঘটিয়েছে যার ফলে তাওরাত ইঞ্জিলে নবী মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের যে ভবিষ্যদ্বাণী রয়েছে সেটা মহম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে অর্থের বিক্রিতে বলছেন না না এটাকে মহা এটা দিয়ে মোহাম্মদকে বোঝানো হয়নি এটা দিয়ে মহম্মদ সাল্সলামকে বোঝানো হয়নি এই রকমই বেদ যদি আসমানী কিতাব নয় বেদে নরাস এই শব্দটি রয়েছে মহম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ মানে অধিক প্রশংসিত প্রশংসিত কারাশান সামনে ওইটাই হয় সংস্কৃতি কিন্তু না 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 ওইটা বলে মুহাম্মদকে বুঝানো হয়নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হচ্ছে অর্থের বিকৃতি ঘটানো অর্থকে আসল অর্থকে অমান্য করা অস্বীকার করা যার ফলে হেদায়েত পায়নি হিন্দু সমাজ যার ফলে হেদায়েত পায়নি ইহুদি সমাজ খ্রিস্টান সমাজ অথচ তাদের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে লবাক ইরশাদ করেছেন যে আমি নিশনদে মুসা আলাইহিস সালামকে দান করেছিলাম আল কিতাব তাওরাত লা আল্লাহু ইয়াহদুন জাতি করে মুসা আলাইহিস সালামের জাতি হেদায়েত প্রাপ্ত হয় সঠিক পথ পায় ওয়াজালনা আবনা মারইয়ামা উম্মহু আয়াহ ওয়া আওয়াইনাহুমা ইলা রাববতিন যাতিন ক্বারারি ওয়ামঈন এবং আমি মারইয়াম পুত্র কে ইবনে মারইয়াম মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম ও উম্মহু আর তার মা কে মারইয়াম আলাইহিস সালাম মরিয়াম পুত্রকে অর্থাৎ ইসা আলি সাল্লামকে আর তার মাকে অর্থাৎ মরিয়াম আলি সালামকে আমি কি করে দিয়েছিলাম আয়াহ নিদর্শন করেছিলাম নিদর্শন করেছিলাম মা ও নিদর্শন আল্লাহ পাককে কুদরত জানার উপায় আল্লাহ পাকের অস্তিত্ব জানার উপায় আল্লাহ পাক রব্বুল যে রব তিনি যে সৃষ্টিকর্তা তিনি বিনা কোনো মাধ্যমে বিনা কোনো সোর্সে সৃষ্টি করতে পারেন এই কথা আল্লাহাক রব্বুল আলমিন মারিয়াম এবং তার পুত্র ঈশার মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যদি আল্লাহ আল্লাহাকে সাধারণ একটা নিজাম সিস্টেম করে দিয়েছেন যে স্বামী মিলনে মিলনে বা পুরুষ নারীর প্রজন্ম বাড়বে তাই না ছেলে মেয়ে জন্মাবে কিন্তু অনেকে বিবাহ সাদী করি এক নয় দুই তিন চার বিবাহ করলো তারপর ছেলে মেয়ে হচ্ছে না তাহলে মাধ্যম থাকা সত্ত্বেও ব্যতিক্রম ঘটছে এতে আল্লাহ পাকের ক্ষমতা কুদরত রবু বিয়াত প্রভুত্ব প্রমাণ হয় যে আল্লাহ যদি না দেন কোন শক্তি দিতে পারে না ঠিক তেমনি আল্লাহ পাক মাধ্যম ছাড়া স্বামী স্ত্রীর মিলন হওয়া উচিত হ্যাঁ বৈধ হোক আর অবৈধ হোক মিলন তো হইতে হবে পুরুষ নারীর মারিয়াম আলী হাসালাম হ্যাঁ মা আছে কিন্তু বাপ নেই আল্লাহাক রসা আলি ইসাল্লামের মতো নেক্সট সন্তান রসুর আল্লাহ পাক এভাবে পাঠাচ্ছেন যেমন পাক এই কুদরতের বহি প্রকাশ ঘটিয়েছেন আদামের মাধ্যমে আলী হিসালাম আর হাওয়া আলী হাসালামের মাধ্যমে পুরুষ নেই আদাম আলি সালামকে সৃষ্টি করে দিলেন হ্যাঁ পুরুষ তো আছে আদাম তো আছে কিন্তু পাশাপাশি তো নারী লাগবে নারী নেই নর আছে নারী নেই পাক হাওয়া হাওয়া আলী হাসালামকে পাক সৃষ্টি করে দিলেন আর আর বাদ থাকলো কি হ্যাঁ নারী আছে কিন্তু নর নেই মারিয়াম আছেন কিন্তু তার সামনে আল্লাহ আলম সৃষ্টি করে দিলেন এই দিয়ে আল্লাহ নিদর্শন দেখিয়ে দিলেন হ্যাঁ যে আমি বিনা বিনা কোনো মাধ্যমে যদি করি যেমন ভাবে ইচ্ছা করি সৃষ্টি করতে পারি যদি আল্লাহ হুকুম করেন কোনো কিছু কোন পুরুষ নারীর প্রয়োজন নেই মাটিকে আল্লাহ হুকুম করেন মাটি থেকে মানুষ তৈরি হতে থাকে একসাথে এতগুলি মানুষ তৈরি হয়ে যাও আল্লাহ যেন কোনো মুশকিল আছে কোনো মুশকিল নেই কোন আল্লাহ বলবেন কোন হও হয়ে তা হয়ে পড়বে তো আল্লাহ পাক رب العالم ارشاد করেছেন যে মারিয়াম পুত্র ঈসা আর তার মা কে মারিয়াম আলাইহিমাস সালাম কে আমি আমার নিদর্শন বানিয়েছি আয়াত আয়াত বলা হয় এরা আগে অনেক ಬಾರಿ বলি যারা নিয়মিত আমার তাফসিরে আসছেন আয়াত দুই রকম তাই না এক রকম আয়াত হচ্ছে সৃষ্টিগত নিদর্শন আয়াত মানে নিদর্শন সৃষ্টিগত নিদর্শন আয়াতন কৌনি আল্লাপাকে সৃষ্টিতে আয়াত রয়েছে সৃষ্টিগত নিদর্শন মানে পাক অব্বর যা সৃষ্টি করেছেন তাতে আল্লাহকে চেনার উপায় রয়েছে আপনার বডি তো আল্লাহকে চেনার উপায় রয়েছে আপনার সামনে যা কিছু আল্লাহ পাকে রেখেছেন গাছপালাই হোক আর পশু পাখি হোক আর সাগর মহাসাগর হোক আকাশ হোক আর জমিন হোক সব সবকিছুতে আল্লাহকে চেনার উপায় রয়েছে এর নাম হচ্ছে আয়া জমিন হচ্ছে আয়া আসমান হচ্ছে আয়াত আপনার শরীর হচ্ছে আয়া আল্লাহ সবকিছুতে আল্লাহকে চেনার উপায় আয়াত নিদর্শন রেখেছেন আর দ্বিতীয় আয়াত হচ্ছে হ্যাঁ বিধানগত বিধানগত নিদর্শন নিদর্শন হচ্ছে কোরআনে কেরিমের আয়াত হাদিসের বিধানাবলি হাদিস দ্বারা যা প্রমাণিত ওহি দ্বারা যা ওহির আয়াত ওহির আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনার উপায় রয়েছে কেউ হয়তো আসমান জমিন দেখে আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে পারল না ওর মোটা খাই মোটা বুঝে অত পর্যন্ত ব্রেন গেল না অথচ ক্ষুদ্র একটা এই বোতলটা এমনিতে তৈরি হয়েছে না কোথাও তৈরি হয়েছে কেউ তৈরি করেছে কোন ফ্যাক্টরি তৈরি হয়েছে এটা বুঝতে পারছে কিন্তু এই বিশাল আসমান জমিনের একটা রব আছেন এই কথা এত দূর পর্যন্ত চিন্তা করার সময় নেই মোটা খাই মোটা বুঝে কিন্তু হয়তো কোরআনের একটা আয়াত শুনে একটা আয়াতের শুনে রসল একটা হাদিস শুনে হৃদয় পেয়ে গেল তো আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনা যায় সে সৃষ্টিগত আয়াত হোক আয়াতে কৌনিয়া হোক আর শরীয়তগত বিধানগত আয়াত হোক আয়াতে শরিয়া হোক আল্লাহ পাক সৃষ্টিগত আয়াত নিদর্শন বানিয়েছেন ঈসা আলহ ইসালামকে এবং তার মাকে ও আওয়াই না হোমা এলা রাবুয়া আর আমি এই উভয়কে আশ্রয় দিয়েছিলাম মারিয়ামকে এবং তার পুত্র ঈশাকে আশ্রয় দিয়ে রবুয়া এক উচ্চ স্থানে রবুয়া বলা হয় উচ্চ স্থানকে কোনো উঁচু জায়গা কে বলা হয় রবুয়া যাতে কারার যা ছিল নিরাপদ নিরাপদ উচ্চ স্থানে ওয়া মাইন এবং যা ছিল ঝর্ণা বিশিষ্ট এমন এক জায়গায় মারিয়াম আলাইহাস সালাম এবং তার পুত্র ঈশা আশ্রয় নিলেন এসে যেখানে কি ছিল যেটা ছিল নিরাপদ স্থান কারণ মানুষ কোথাও বসবাসের জন্য নিরাপত্তা চায় আপনি যে কোনো জায়গায় ঘর বাঁধেন বাড়ি করেন বসবাস শুরু করেন তার আগে দেখবেন যে এখানে সেফটি আছে কিনা তাই না এখানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে নিরাপদ থাকতে পারবো কি পারবো না রে এইখানে অবস্থা খারাপ চোর ডাকাতের বাস সন্ত্রাসীদের বাস খনিদের বাস এখানে বসবাস করলে মুশকিল হয়ে যাবে কখনো বাড়ি বাঁধবেন না এই মুরখামি করবেন না আল্লাহ ফাকর যা তো করার বলেছেন ওই জায়গায় তারপরে উঁচু স্থান উঁচু স্থানে রব্বার তাফসির করতে গিয়ে আরো অনেক কথাই জায়গাতে শাকসবজির ব্যবস্থা ছিল ফলমূল গাছপালা ছিল গাছপালা একেবারে নিচু যদি হয় জলাশয় হয় তাহলে পানিতেই ডুবে থাকে এরকম জায়গা ছিল না তারপর আমাদের দেশে ভিটে মাটি ভিটে মাটি এমনি জমিন থেকে উঁচা হয় না হয় বসবাসযোগ্য তাহলে এলাকা ছিল সেখানে আমি আশ্রয় দিয়েছিলাম মারিয়াম এবং তার পুত্র ঈসা সালাম কি তার নিরাপত্তাও আছে বসবাস যোগ্য উঁচু জায়গা আর তারপরে সেখানে ফসল পানি খাদ্যের ব্যবস্থা রয়েছে আর খাওয়ার সাথে সাথে পানির প্রয়োজন যে আল্লাহ বলছেন মাইন আর ঝর্ণাও ছিল পাশে এমন উঁচু জায়গা না যে পানি পাওয়া যায় না এইরকম নয় বরং মাইন সেখানে ঝর্ণারও ব্যবস্থা ছিল এই জায়গা কোন জায়গা এই সম্পর্কে তার সিরকারদের কয়েকটি মত রয়েছে এক দল বলেছেন যে সেটা হচ্ছে দামেস্ক দামেস্কে আল্লাহ পাক তাদেরকে বসবাস করিয়েছিলেন কেউ বলছেন সেটা ছিল প্যালিস্টাইনের আর আরেক দল বলছেন যে সেটা ছিল ওই সময়ের কথা ওই সময়ের ইঙ্গিত করা হয়েছে যখন ঈসা আলি ইসাল্লাম ভূমিষ্ঠ হচ্ছিলেন ঈসা আলি যখন ভূমিষ্ঠ হলেন সেই সময় মারিয়াম আলি ইসাল্লাম কোথায় এসছিলেন সুরিয়া মারিয়ামের তফসির এর আগে আলোচনা করা হয়েছে হ্যাঁ বলতে পারেন আল্লাপাক বললেন যে তোমার ওপরে কি আছে খেজুর গাছ আছে খেজুর গাছ তাহলে খাবার ব্যবস্থা আছে হ্যাঁ এলে আর আল্লাপাক ঝর্নার কাজ জাল আরব্যকে তাকে সারিয়ে একটু নিচের দিকে দেখো তোমার ঝর্নারও ব্যবস্থা আছে পানিরও ব্যবস্থা আছে হ্যাঁ ফাকুলি ওয়াশরাবি শ্রাবি ও কারি সুতরাং মারিয়াম তুমি পানাহার করো খাও খেজুর খাও ওয়াসী আর এই ঝর্ণা থেকে পানি পান করো হ্যাঁ পরিচ্ছন্ন পানি হ্যাঁ আর শিশু দেখে চোখ করো চোখ ঠান্ডা আর চিন্তা করিও না কেউ যদি কিছু বলে তোমাকে যে কি কাজ করেছো তুমি এ কোন অপকর্ম করেছো কোথা থেকে শিশু তুমি নিয়ে আসলে এই তো যারো সন্তান তাহলে বলো এমনি নজর রহমানের আমি আল্লাহর উদ্দেশ্যে রহমানের উদ্দেশ্যে সে আমি রোজার মান্য করেছি সুতরাং এই রোজায় আমি কথা পর্যন্ত বলবো না বা সেই যুগে রোজাই আরো কঠোরতা ছিল যে রোজায় পানাহারও ত্যাগ করতে হবে আর কথা বলাও ত্যাগ করতে নীরব থাকতে হবে সারাদিন ধরে এই রোজা যদি আল্লাহ আমাদের ফরজ করে দিন তাহলে কি অবস্থা হইতো হ্যাঁ সুহান বাড়িতে থাকা মুশকিল কখন অনিচ্ছাকৃত বিবির সাথে কথা হয়ে যায় হ্যাঁ অনিচ্ছাকৃত ছেলে মেয়েদের সাথে কথা হয়ে যেতে পারে বাচ্চাদেরকে রাত্রে যখন ঘুম দেন তখন বারবার করে করে চুপাচ্ছে এই চুপ কর আর কথা বলবে না দেবক মার কিন্তু তারপরে দেখেন এক দু মিনিট পর আবার একবার কথা বলে বসে আছে অথবা আপনি বলছেন কথা না আমিও কথা বলবো না আপনি আরেকবার কথা বলে বসে আছে তাই না হচ্ছে না সামলাতে পারছেন না তাই এই রোজা কত কঠিন রোজা ছিল আর এই সারা ইঙ্গিত করো যে তোমার বাচ্চার দিকে সাথে কথা বল তোমরা যদি সন্দেহ কর আমার সম্পর্কে আমার চরিত্র সম্পর্কে তাহলে এই শিশুর সাথে কথা বলো যাক ও কিসসা ঘটনা তাফসিরে সোয়্যার মারিয়ামে রয়েছে যারা অতিরিক্ত জানতে জান সেখানে জেনে নেবে তো আল্লাহ পাক আলামিন এই জায়গায় যে তুমি যাও লোক সমাজে থাকলে সমালোচনা বেশি হবে যাও খেজুর গাছের তলায় ছেলে ভূমিষ্ঠ হলো আর ওখানে পানির ব্যবস্থা আছে খেজুর আছে আর এই সময় খেজুর অত্যন্ত শক্তিশালী প্রসবের সময় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় খেজুর অত্যন্ত শক্তিশালী জিনিস আল্লাহ পাকের বড় হিকমত রয়েছে তার জন্য আল্লাহ পাক খেজুর ব্যবস্থা করে এই দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ আলাম মহান আল্লাহ আর সেটা ছিল বাইতুল মোকাদ্দাস তাহলে তৃতীয় বক্তব্য হচ্ছে এই জায়গা যে উঁচু স্থান মানে বাইতুল মোকাদ্দাসকে বোঝানো হয়েছে যেটা প্যালিস্টাইনে আর তৃতীয় পবিত্র মসজিদ সেখানে আল্লাপাক রব্বুল আলমিন তারপরে সমস্ত রসুলগণকে নির্দেশ দিয়েছেন আর হালাল খেতে বলেছেন এই এই উল্লেখ করেছেন নির্দেশ যেমন আল্লাপাক আম্বিয়া রসুলগণকে দিয়েছেন তেমন জনসাধারণকেও দিয়েছেন প্রত্যেক মানুষকে দিয়েছেন মমিনদেরকে দিয়েছেন তোমরা হালাল খাও খাওহর রসুল হে রসুলগণ কুলোমিনা তাই তোমরা পাক পবিত্র ভক্ষণ করা পাক পবিত্র মানে হালাল খাও হারাম খিও না হারাম হচ্ছে দুই রকম এক রকম হারাম যে সেগুলি আসলে আল্লাহ পাক হারাম করেছেন ওই জিনিসগুলি হারাম যেমন মদ আসলে হারাম তাই না ওগুলো আল্লাহ হারাম করেছেন আর এই রকমই এটা পানি হালাল না হারাম কিন্তু পানিটা যদি চুরি করা হয় তা আসলে পানিটা হারাম ছিল না কিন্তু বহিরাগত কারণে সেটা হারাম হয়ে গেল হ্যাঁ টাকা পয়সা রিয়াল কি হারাম কিন্তু চুরি করা তাহলে হারাম হারাম হ্যাঁ সুদের টাকা সুদের মাধ্যমে যে টাকা আছে ঘুষের মাধ্যমে যে টাকা ঘুষের মাধ্যমে কার আছে আজকাল ভিলা ঘুষ হচ্ছে বড় বড় ভিলা তৈরি করে বড় বড় অফিসারদের হ্যাঁ তারপরে কার চাবি ধরিয়ে দেওয়া হচ্ছে যাতে বুঝতেই না পারে কি কি দিল না দিলো ঘুষ তাহলে গাড়িটা তো হারাম না ব্যবহার করে তাই না হ্যাঁ বাড়িটা ব্যবহার করা তো হারাম নাই কিন্তু যেহেতু ঘুষের হ্যাঁ সেজন্য তো আল্লাহ পাক রব আলমিন এই সবগুলিকে খাবাইস বলেছেন মদ হচ্ছে খাবাইস হ্যাঁ শুকুর হচ্ছে খাবাইস কুকুর হচ্ছে খাবায় বিড়াল হচ্ছে খাবাইশ হ্যাঁ কীট পতঙ্গ খাওয়া হচ্ছে খাবাইস এগুলি তাই এ বাত নয় হ্যাঁ এইরকমই বিশ সিগারেট তামাক জাতীয় জিনিস হচ্ছে খাবাইস এগুলি খাবাইস আল্লাহ পাক আরাম করেছেন আল্লাহাক আম্বিয়া রসুল এই জন্য পাঠিয়েছেন যে তারা যুগে যুগে খাবার নোংরা বস্তুকে তারা হারাম ঘোষণা করে সমস্ত নবীরা কখনো নোংরা বস্তুকে তারা হালাল করেন নাই আর খাবাইস আপনার বহিরাগত কারণে আপনার পোশাক পরিচ্ছদ হারাম হয়ে যেতে পারে কাপড় আসল হচ্ছে হালাল কিন্তু কাপড়টা যেহেতু হারাম পোশাক জন্য এটা হারাম পোশাক পরে আছেন আপনি খাবাইস আল্লাহ ফাকরব্গুলা আলমের সাদ করছেন হে রসুল গন কোলো মিনা মিনাত তোমরা হালাল পাক পবিত্র ভক্ষণ করো খাও আহার করো ওয়াম আলু সালেহান আর সৎকর্ম করো আমল করো তাহলে বোঝা গেল দুটো কথা পাশাপাশি আল্লাহ বর্ণনা করেছেন এর হেক রয়েছে হয়েছে যে হালাল খেলে নেক আমল কাজে আসবে হালাল যদি খাও তৈয়াবাত পাক পবিত্র খাও তাহলে নেক আমল করে কাজে আসবে দোয়া কবুল হবে আর যদি হারাম খাও হারামের সংমিশ্রণ থাকে তাহলে দোয়া কবুল হবে না যেমন নবী হাদিস রয়েছে আপনার ফরজ অজেব যদি আদায় হয়ে যায় হয়তো হারাম খাচ্ছেন আর নামাজ পড়ছেন তো নামাজের ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু নামাজের যে ফলাফল রেজাল্ট হওয়া উচিত সেই রেজাল্ট আপনার জীবনে পাওয়া যাবে না নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে পাপ থেকে বিরত রাখবেন না আপনার হারাম খাওয়ার কারণে আপনার নামাজ দিও রেজাল্ট হয় না অশ্লীলতার জীবন যাপন পাপের জীবন যাপন অসৎ জীবন হারাম খাওয়ার জীবনযাপন যাপন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করতে বলেছেন হালাল খেয়ে আর নবী কারীম সাল্লাল্লাহু সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যাতে আমাদের জন্য সতর্ক বাণী রয়েছে নবী সাল বলছেন ওয়া সাল্লাম বলেন যে কোনো গোশত যা হারাম খেয়ে তৈরি হয়েছে ঘুষ ঘুষের পয়সা খেয়ে তৈরি হয়েছে সুদ খেয়ে তৈরি হয়েছে মদ খেয়ে তৈরি হয়েছে সরের গোস্ত খেয়ে তৈরি হয়েছে কুকুর সিরগাল খেয়ে চুরি ডাকাতি করা পয়সা খেয়ে তৈরি হয়েছে নবাতামিনাস হারাম খেয়ে যা তৈরি হয়েছে বা তেল উপার্জন করে সিরকি বেদাতির তৈরি উপার্জন করে খেয়ে হ্যাঁ লোকে কেউ বলেন এটা ওতে সামিল করেন হ্যাঁ হারাম হারাম খাওয়া মানে সুদ আর ঘুষ এটা তো সবাই বলে কিন্তু কবর মাজার দ্বারা যে ইনকাম হচ্ছে ওইটা কি হ্যাঁ মিলাদ করে যে ইনকাম হচ্ছে ওইটা কি বিদাত করে যে আয় উপার্জন হচ্ছে ওইটা কি তাবিজ বিক্রি করে যা আয় উপার্জন হচ্ছে সেটাকে তাই না খাবায়স খাবায়স নবী করিম সাল্লাম বলছেন সেটা হচ্ছে সহত আয়ুমা লাহমিন যে কোনো গোস্ত নাবাতাত যদি উদ্গত হয় জন্মাই মিনাস হারাম খে ফান্নার আউলা তাহলে জাহান নামের আগুন তার বেশি অধিকার রাখে হক রাখে জাহান নাম বেশি দাবিদার হবে জান্নার দাবিদার হতে পারবে না আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন হারাম রিজিকের রাস্তা থেকে আল্লাহ পাক যেন দূরে রাখেন হালাল রিজিক আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন ইন্নি বেমা তাম আলুন আলিম আল্লাহ পাক বলছেন শোনো তোমরা যা কিছু করো আমি সম্মুখ জ্ঞানী সব জানি সুতরাং কি খাচ্ছ আর কেমন আমল করছো কি ধরনের আমল সন্নাদ ভিত্তিক এখলাসের সাথে দুটো শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য আর আমল হালাল খেয়ে করছো তাইবাদ খেয়ে না খাবাইস নোংরা খেয়ে হারাম খেয়ে বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে চলে এসে নামাজ পড়তে আর কত লোককে যে কষ্ট দিচ্ছেন আর এই হারাম খাচ্ছেন খাবাইস খেয়ে কি করে আপনি মসজিদ আসছেন একটু চিন্তা লাগে না খওয়ায়েস কাছছেন আপনি হজে উমরায় গিয়ে রাস্তাতে হেরামের অবস্থায় মেনা আরাফায় একটু চিন্তা করা উচিত এই মুসলিমকে ইননি মা তাআমালুন আলীম তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সর্বজ্ঞানী সব জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকেও সম্বোধন করে সহিহ মুসলিমে এই মর্মে একটা হাদিস রয়েছে এই মর্মে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লা বস্তু ছাড়া আর কিছু গ্রহণ করেন না কবুল করেন না পাক না খেয়ে না পাক নোংরা খাবে হারাম জিনিস খাবে পাক কবুল করবেন না ওয়া ইন আল্লাহ আমার আল মমিনিন আর আল্লাহ পাক মমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন বেমা আর আমার বেহিল মুরসালিন যা রসুল নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের বিধানে কোনো তারতম্য নেই যে রসুলদের জন্য সব ছাড় রয়েছে যা ইচ্ছা তাই করো অথবা পীরদের জন্য সব ছাড় রয়েছে নামাজ পড়ুক আর নাই পড়ুক হ্যাঁ আর পীরেরা যদি আপনার শরীয়তের বাহ্যিক উল্টাও করে তবু আপত্তি করবে না এই শিক্ষা কি ইসলাম দিয়েছে এই শিক্ষা ইসলাম দিয়েছে না সকলের জন্য বিধানে এক হ্যাঁ আরে ভাই যে না আপনার জন্য আরাম মদ হারাম হ্যাঁ বেইমানি হারাম আপনার পীরের জন্য হারাম নবীর জন্য হারাম রসুলের জন্য হারাম সকলের জন্য হারাম সকলের জন্য একই বিধান রয়েছে এই হাদিস কি প্রমাণ করে না হ্যাঁ তারপরে কি করে পীরের দাবিদার আর বলছে যে দেখেন আপনার পীর সাহেব যদি বলে যাই নামাজকে মদে ডুবিয়ে নামাজ নাপাক মনে করবেন না হ্যাঁ নাজাইজ মনে করবেন না আপনি আপত্তি করবেন না আপনি চোখ বন্ধ করে করেন কারণ পীর সাহেব এমন নজরে দেখছে দৃষ্টি দেখছে যেটা আপনার নেই কি শিখায় কি কুফুরি শিখায় কি ইসলাম বিরোধী কথা শিখায় আর দাবিদার হক্কা নে হওয়ার নবিয়ে কারিম শাসলা বলছেন যে আল্লাহ পাক পাক পবিত্র আর আল্লাহ পাক পবিত্র ছাড়া আর কিছু কবুল করেন না আর মৌমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ দিয়েছেন মুরসালিনদেরকে সলিমদেরকে রসুলগণকে ফাকা তা আল্লাহ পাক বলছেন ইয়া ইহর রসুল উকুলু মিনা তা ইয়েত ওয়ামালু মাতা আমালুন আলিম ওয়াকালা এটা ছিল রসুলদেরকে অ্যাড্রেস সম্বোধন ওয়াকাল আর আল্লাহফাক মমিনদেরকে সম্বোধন করে বলছেন এয়া ইউ হেল্লে আমানু হে ঈমানদার লোকেরা কুল ওমেন তৈয়াবাতে মহারাজাক নাখো তোমরা ভক্ষণ করো আহার করো যে রেজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে যেগুলি তৈয়াবাত পাক পবিত্র হালাল যেগুলি বৈধ সেগুলি খাও অস্করুল ইল্লাহ আর তারপরে আল্লাহফাকের কি করো শুক্রিয়া আদায় করো রাসূলদের ক্ষেত্রে বলা বলা হয়েছে আমালুসা নেকামুল করো আর মমেন্দ্রকে আল্লাহ কি বলছেন হালাল খেয়ে পাক পবিত্র খেয়ে আদায় করো তার মানে শুক্রিয়া মানে শুধু মৌখিক শুকরিয়া নাই তার মানে ইমান তার মানে তার মানে হচ্ছে নামাজ পড়া নামাজ আল্লাহ রুজি খান আর নামাজ না আল্লাহ কবর রুজি দেব দেবদেবীর কাছে ধরনা দেন আল্লাহ পাকে রুজি খান আর আস্তা ভরসা করেন আপনি তাবিজ তুমারের উপরে বালার উপর কোথায় আপনি আল্লাহ পাখের সুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ পাক দান করছেন তার এ করতে হবে এর নাম হচ্ছে সুক্রিয়া তার বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে সার্বিক ক্ষেত্রে আল্লাহর দিনকে মেনে চলতে হবে তাহলে আল্লাহাকের সুকরিয়া আদেই হবে বরং এই হাদিসে তো দুটো আয়াতের কথা বলা হয়েছে আর একটি আয়াত রয়েছে যারা হাফেজ মনে আছে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন হালা হালালান তাইবা হে মানব সকল আল্লাহ কাফের মুর্শে কেউ নাস্তিক সকল মানুষকে আল্লাপাক সম্পর্কে বলছে নাসে মানব সকল কলু মাহফিল আর যে পৃথিবীতে যা আছে তা থেকে সবগুলি খেও না আরে গরুও খাচ্ছ খাসিও খাচ্ছ আর শুকুরও খাচ্ছ পানিও খাচ্ছ জুসও খাচ্ছ আর মদও খাচ্ছো এই কাজ করিও না মিম্মাফিল আর পৃথিবীতে যা কিছু আছে তা থেকে কি খাও হালাল হালাল খাও পাক পবিত্র খাও সুহান চিন্তা করতে পেরেছেন যে হালাল রুজির কত গুরুত্ব যে পাক রসুলদেরকে সম্বোধন করছেন মোহাম্মিনদেরকে আলাদা করে সম্বোধন করছেন আবার সমস্ত মানুষকে আল্লাহ আলাদা করে সম্বোধন করছেন কোরআনে কিরিমের আয়াত আল্লাহ পাক তারপরে সাদ করছেন মানব জাতি সম্পর্কে যে মানব জাতি আসলে একটি জাতি ছিল এত বিভেদ এত বিভক্তি আর এত দল উপদল কিছুই ছিল না রাজনৈতিক দল না ধর্মীয় দল না তরিকত মারফাতের দল না মোজহাবের দল হ্যাঁ কোনো দল ছিল না মানবজাতিকে পাক এক উম্মত করে একটি জাতি করে সৃষ্টি করেছিল হ্যাঁ যে উম্মা টুকুম্মত আর নিঃসন্দেহে এই হচ্ছে উম্মা তোমাদের জাতি উম্মত মানব জাতি উম্মাতম ওয়াহেদা একটি উম্মত একটি জাতি সমস্ত মানুষ হচ্ছে একটি জাতি একটি জাতি একটি জাতি কিসের ভিত্তিতে তৌহিদের ভিত্তিতে আল্লাহর একত্রের ভিত্তিতে আদম আলী সালাম থেকে শুরু করি নু আলী সালামের কাছাকাছি সময় পর্যন্ত দীর্ঘ যুগ চলে গেছে সমস্ত মানুষ তৌহিদের ওপর ছিল আল্লাহর একটি ভাগ হয়নি দুই জাতিতে ভাগ হয়নি নু আলী সালামের যুগে প্রথম মানুষ দুই জাতিতে ভাগ হচ্ছে হ্যাঁ কাফের আর মুশরেক কাফের মুশ্রেক আর মমিন মমিন আর কাফের বা মুশরেক এই দুই ভাগে ভাগ হচ্ছে দেখেন প্রথম তাহলে বিভাজন প্রথম বিভক্তি আকিদা বিশ্বাসের ভিত্তিতে বিশ্বাস ফেতের ভিত্তিতে এই জন্য আকিদার বিশ্বাসের ঐক্য সবচেয়ে বড় ঐক্য আর বিশ্বাসের শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা আকিদা আমলের বিশ্বাসের বন্ধুত্ব সবচেয়ে বড় বন্ধুত্ব এই রিলেশন এই সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক এই সম্পর্কে কেউ ছিন্ন ভিন্ন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আছে 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 রাস্তার মানুষ আকিদা ওপর ওপর সেরাতে আল্লাহাক নিঃসন্দেহে এই হচ্ছে তোমাদের জাতি মানব জাতি উম্মাত একটি উম্মাত যা তৌহিদের ওপর প্রতিষ্ঠিত ও আনারব্য কুমার শোনো আমি হচ্ছে তোমাদের সকলের রব সকলের প্রতিপালক আল্লাহাক সকলকে খেদে দিচ্ছেন সকলকে সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন সকলকে আল্লাহ হায়াত দিয়েছেন আর মত দেবেন একমাত্র তিনি সকলের উত্থান পতন ভালো মন্দ সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আল ওহানা রব্বুক আমি তোমাদের রব রবু বি আল্লাহ পাকের কাজে আল্লাহ পাক একক আল্লাহর সাথে কোনো শরীক নেই ফত্তাকুন সুতরাং তোমরা আমাকেই ভয় করো ফত্তাক আমাকে ভয় করো আমার দিন মেনে চলো ফাতাকাতাউ আমরাহুম বাইনাহুম যুবরা কিন্তু মানব জাতি তাদের ধর্মীয় বিষয় কি আমরাহম তাদের কাজকে মানে ধর্মীয় কাজ কি তাদের মাঝে টুকরো টুকরো করে বিভক্ত হয়ে গেল তাকাত্তাও মানে বিভক্ত হয়ে গেল তে তাউন মানে একটা পার্স টুকরো তো তাকাত তাও মানে তারা টুকরো টুকরো হয়ে গেল বিভক্ত হয়ে গেল আর জোবরান জোবরান মানে হচ্ছে ওটার মানে হচ্ছে টুকরো হয়ে যাওয়া তার মানে ছিন্ন ভিন্ন হয়ে তারা কি হয়ে গেল তাদের মাঝে তাদের বিষয়কে মানে তাদের দিনের বিষয়কে তহিদের বিষয়কে বিভক্ত করে ফেলল বিভিন্ন জাতিতে পরিণত হইল প্রথম কাফের মুশেক একটা দল আর মমিন মমিন সকলে ছিল মমিন মুসলিম ছিল সবাই আত্মসমর্পণকারী ছিল অবদ্ধ হলো কাফের হইল হ্যাঁ মহিদ ছিল একত্র প্রতিষ্ঠাকারী ছিল মুশেক বহুত্ববাদী হইল আর তারপরে শিরকের বহু ধরন বহু প্রকরণ আর বহু পন্থা তৈরি হইল আল্লাহ ফাকরুল মানব জাতির স্বভাব সম্পর্কে বলছেন যারাই এইরকম ছিন্ন ভিন্ন হয়েছে বিভক্ত হয়েছে কুল্ল হিজবিন বেমা আল্লাহ হিমফারে হন প্রত্যেকটি দল হিজ মানে হচ্ছে দল প্রত্যেকটি দল বেমালাদাই হিম যা তাদের কাছে রয়েছে মতাদর্শ তা নিয়ে হন আনন্দিত রয়েছে উল্লাসিত রয়েছে খুব আমোদফূর্তিতে আছে প্রত্যেকটি জাতি যে কোনো জাতিকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ধর্মের উপর তোমার চেতনা কি তোমার কি বলছে আমি ঠিক কথা আছি আমরাই ঠিক করছি মুসলিম ফিরকাগুলিকে দল উপদলকে যে কোনো জাতিকে জিজ্ঞাসা করে শিখবি তাদের ডুবে আছে রাসুল্লা সাল্লামের হাদিস নিয়ে আসা বিধান কোরআন হাদিসের সাথে দূরের সম্পর্ক নাই অনেক দূরে চলে গেছে তারপরে জিজ্ঞাসা করেন যে একটু চিন্তা করে বলেন তো হকের পথে কি আছে বলছে আমরাই হকের পথে আছি সবাই নিজ নিজ মতাদর্শ নিয়ে উল্লাসিত ফারিহুন যেই আনন্দকে আল্লাহ পাক পছন্দ করেন না তেলের ওপর আনন্দিত হওয়া হকের ওপর সত্যের ওপর নয় সহি আকিদার ওপর নয় আল্লাহ পাকের তৌহিদের ওপর নয় রসুলের অনুসরণের ওপর নয় বরং কুপ্রবৃত্তির অনুসরণ আর বাপদাদার দোহাই পাড়া আর এতদিন ধরে আমরা করে আসছি আমরা মেজরিটি এইসবের দোহাই দেওয়া মেজরিটি দোহাই দেওয়া এগুলিকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না এগুলিকে স্বীকৃতি আল্লাহ পাক দেন নাই ফজার হমফি গমরা তহিম হাত্তাহীন আল্লাহ পাক বলছেন নবী মোহাম্মদ সাল্লামকে সুতরাং হে নবী তুমি তাদেরকে ছেড়ে দাও যার মানে ছেড়ে দাও ও যারা এ থেকে ফি গমরা তেহিম তাদের অজ্ঞানতায় গমরা মানে হচ্ছে অজ্ঞানতা জেহালাত উদাসীনতাই ছেড়ে দাও হাত্তাহীন কিছু কাল পর্যন্ত কিছু সময় আল্লাহ আল্লাহ আল্লাপাক রহম করেন যে কোন অবদ্ধ জাতিকে আল্লাহ পাক কিছুদিন সময় দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরব মুর্শেকদেরকে মক্কাই তেরো বছর আর বদর দ্বিতীয় হিজড়িতে হ্যাঁ পনেরো বছর সময় দিয়েছেন তাই না পনেরো বছর সময় দিয়েছেন আল্লাহ ফাকর আব্বুল হাত্তাহীন কিছু কাল পর্যন্ত তাদের ছেড়ে দাও আয়া সাবুন তাদের কি ধারণা যে কোনো কাফের সম্পর্কে নবীসারসলামের জামানার হোক আর এই চোদ্দোশো বছরের ইতিহাসের হোক আর কে আমত পর্যন্ত যত আবদ্ধরা আসবে কাফের মুশিকা আসবে আল্লাদুরহিরা আসবে সকল সম্পর্কে আলাপ আয়া সাবুন তারা কি এই ধারণা করে আন্নামা নমেদ দহম বেহেম ইম যে আমি তাদেরকে যে সাহায্য করেছি ধনসম্পদ এবং সন্তানাদির প্রাচুর্য দিই ধনসম্পদ যে দিয়েছি আর সন্তানাদি দিয়েছি এই দিয়ে যা আমি সাহায্য করেছি তাদেরকে হ্যাঁ সুখী করেছি এটা থেকে তারা প্রতারিত হয়েেরছে ধোকা খেয়ে আছে নসারে ওলাহম ফিল খাায়রা তাদের জন্য আমি কল্যানসমূহকে তরাণনিত করেছে। আমি কি তাদের জন্য করল্যান তরান্্নিত করতে যে যে তাদেরকে কল্যান দিয়েছি না বাল্লা আ শরুন বরং এরা নির্বোধ বুঝে না। এদের পরীক্ষা এদের পরীক্ষা এদের দাপর প্রভাব পরীক্ষা। এদের ক্ষমতা পরীক্ষা এদের ধন সম্পদ পরীক্ষা এদের জনবল পরীক্ষা পরীক্ষা তাহলে কারো যদি ছেলে মেয়ে বেশি হয় আজকাল তো ছেলে মেয়ে বেশি হওয়াকে আবার নিয়ামত মনে করছে না মুসিবত মনে করছে কেমন প্রকৃতি নেচার বিগড়িত হয়েছে কাফেরদের তো হয়ে হয়েছে মুসলিম সমাজের অধিকাংশ লোকের নেচার বিগৃত হয়ে গেছে যে বেশি ছেলে মেয়ে পা আল্লাহ পাখের নিয়ামত ধনের সাথে আল্লাহ বানুন কোরআনে বহু আল মালো আল আলমাল জিনাতুল হায়াতুর দুনিয়া আল্লাহ বলছেন ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো কি বলুন জিনাতুল হায়াত পার্থিব জগতের শোভা সৌন্দর্য এটাই তো সাজ এগুলি তো হচ্ছে মজার জিনিস দুনিয়ায় মজার লাগে না ছেলে মেয়ে বেশি মজা লাগে না ছেলে বেশি মজা লাগে কি মজা লাগে পয়সা মজা লাগে দুটো ছেলের পরে না 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 আর হইলে মাথা খারাপ বিবিরও মাথা খারাপ আপনারও মাথা খারাপ কিন্তু 10 কোটি টাকা হয়ে গেছে মাথা খারাপ হয়েছে এত টাকা রাখবো কোথায় রে দেশের ব্যাংকে তো রাখা যাবে না ইনকাম ট্যাক্স দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর পয়সা যেন না হয় আছে এরকম কোন বান্দা পাওয়া যাবে কোন মুসলিম খুঁজে পাওয়া যাবে অথচ আল্লাহ সমান করে দুটো নিয়ামত আল্লাহ বয়ন করেছেন এইখানে আল্লাহ বলছেন যে ধন কি তাদেরকে আমি তাদের কল্যাণ করেছি মনে করেছে আসলে বুঝে না বাড়ুন আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাকের পরীক্ষা সুতরাং সাদরে গ্রহণ করবেন আল্লাহ পাকের নিয়ামতকে আল্লাহ পাক যদি ছেলে মেয়ে দেন আর বেশি ছেলে মেয়েওয়ালারা আজকে সুখী বাস্তবে আপনি দেখেন যারা ধার্মিক পরিবার নয় বেশি মেয়ে আছে ওরা বেশি সুখী বাস্তবে যেই দেশে জনসংখ্যা বেশি তারা সুখী কে বলে জনসংখ্যা কম থাকলে বেশি সুখী হয় ভুল কথা কোরআন হাদিস বিরোধী কথা আর বাস্তব বিরোধী কথা দেখেন একটু সাধারণ উদাহরণ দিই আপনার যদি মাত্র দুটো ছেলে থাকে হতে পারে একটা ছেলে অক্ষম পড়াশোনা ভালো করে করলো না আর একটা ছেলে ব্রেনি ছিল পড়াশোনা তো ভালোই করলো কিন্তু বাটমার গেল শেষ তাই না কিন্তু পাঁচটা ছেলে আছে আরে একটা গেল আর একটা অক্ষম হইলো একটা পড়াশোনা বাটমার হইলো কিন্তু আর দুটো একটা তো ভালো হবে এটাও খেতে দিল না ওইটাও খেতে একটা দুধ দেবে কিন্তু যার একটা দুটো ছেলে আছে ওই বুড়ো বুড়িগুলোকে দেখেন শুধু গিয়ে দেখেন এবং আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের নিয়ামত স্মরণ করেন যে আল্লাহ সুখ্রিয়া আদায় করেন যে বেশি ছেলে মেয়েটি আল্লাহ নিয়ামত এবং এতি কল্যাণ রয়েছে এটা পার্থিব কল্যাণ বললাম আর আখেরাতের কল্যাণ তো আছেই ও আউ্লা দিন সোয়ালহিন নেক সন্ধান হতে পারে যে একটা দুটো ছেলে নেক হইলো না জীবনে আপনার জন্য দুয়া করবে না আর দুয়া করল এই এই অপদার্থ ছেলের দুয়াতে হবেই বা কি ফাঁসেক ছেলে ফাসেক ছেলে ভাড়া এটা কিছু লোক মল্লাদেরকে নিয়ে এসে দোয়া হবে এতে কোনো হবে বরং যেই ব্যক্তি মুকলেশ নিষ্ঠাপান বাপ মাকে অন্তর থেকে ভালোবাসতো শ্রদ্ধা করত আর যেই ছেলে আল্লাকে ভয় করে যেই ছেলে পাঁচ ওক্ত নামাজী যেই ছেলে আল্লাহ ভীরু নেক সন্তান এটা আপনার ব্যালেন্স থাকবে ামে হাদিস রয়েছে যে হঠাৎ করে দেখবে যে আজাব হালকা হয়ে যাচ্ছে আজাব হালকা হয়েছে তখন ফেরেস্তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আমার এত ও শাস্তি হচ্ছিল এত শাস্তি হচ্ছিল তা আজকে আবার আজাবটা আমার হালকা কেন হয়েছে তখন ফেরেস্তা বলবে যে তোমার ছেলে তোমার জন্য দোয়া করছে তোমার ছেলে তোমার জন্য সাদকা করেছে তোমার ছেলে তোমার জন্য নেই পৌঁছেছে শরীয়ত সম্মত নেকি পৌঁছানো যেগুলো যেগুলো শরীয়ত সম্মত নেকি পৌঁছানোর তরিকা নাই সেগুলি নেবেন না যা আমাদের দেশে প্রচলিত রয়েছে তাহলে দুনিয়া লাভ আছে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে আর আখের তো লাভ আছে মেয়েদেরকে অনেক সময় জাহিলিয়াতের যুগের আর চরিত্র যে দুর্বল মনে করে মেয়ে বেশি হলে লাভটাই কি ওতে লাভ আছে হতে পারে ছেলে নেক হলো না দোয়া করলাম না কিন্তু মেয়ে বাপ মায়ের জন্য দোয়া করবে মেয়ে যদি শুধু নামাজই হয় বেশি শিখাইতে পারলেন না কিছু নামাজি যদি হয় মেয়ে অবশ্যই দোয়া করবে বলবে না বাপ ছেলে ভুলে যেতে পারে ছেলে স্ত্রী পেয়ে ছেলে মেয়ে পেয়ে ভুলে যেতে পারে কিন্তু মেয়ে সাধারণত স্বামী পেয়ে আর ছেলে মেয়ে পেয়ে বলে না বাপ এটা বাস্তবে দেখতে পাচ্ছি তাহলে আমরা যে কথা বলছি কোরআনে কথা আর বাস্তবমুখী কথা যে ছেলে মেয়ে পাকের বড় নিয়ামত সুতরাং এই ক্ষেত্রে কখনো যেন এইরকম মন মেজাজ না থাকে জাহিলিয়াতের চরিত্রের শিকার না হন যে না রে বাবা ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আজকাল সমস্যা না কেন সমস্যা তাদের ছেলেমেয়ে আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব সুখে আছে আল্লাহ পাক তারপর ইরশাদ করছে ইন্নাাল্লাযীনা মিন খাশিয়াত রাব্বিহিম মুশফিকুন নিছন্দে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত আল্লাহকে যারা খুব ভয় করে এরা হচ্ছে প্রশংসিত ওয়াল্লাযীনা হুম বিআয়াত রাব্বিহিম ইয়ুমিনুন আর যেসব লোকেরা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর প্রতি বিশ্বাসী আল্লাহ পাকের নিদর্শনগুলিকে বিশ্বাস করে সৃষ্টিগত নিদর্শনকে বিশ্বাস করে সুতরাং আল্লাহ পাক কোথাও কিছু ঘটালে বা আল্লাহ পাকের সৃষ্টিতে যা কিছু আছে তা দেখে ইমান বাড়ায় ইমান বৃদ্ধি করে সৎকর্মশীল হয় আল্লা মুখে আকাশের দিকে তাকালে নির্জনে চিন্তাশীল হয়ে তাকালে তারকাগুলির দিকে তাকালি চাঁদের দিকে তাকালি সূর্যের দিকে তাকালি সাগরের দিকে তাকালে সেখানে হেদায়ত পায় আকাশ পথে যখন সফর করছি সুফান আল্লাহ কিভাবে আমার হেফাজত করেছেন আমাদের হেফাজত করেছেন আল্লাহ যদি এই ক্ষমতা না দিতেন তাহলে কি আকাশ পথে সফর করা সম্ভব ছিল সেখান থেকে ইমান তাজা করে ফিরে আসে যখন পানি জাহাজে সফর করে নৌকতে সফর করে তখন সেখান থেকে ইমান ইমান আর আলো নিয়ে ফিরে আসে এইভাবে আল্লাপাকে সৃষ্টিগত নিদর্শনকে বিশ্বাস করে আর সৃষ্টিগত নিদর্শনের মধ্যে আর একটা দিক হচ্ছে আল্লাহ পাক আপনার ভাগ্যে যা লিখে রেখেছেন লিখনি কখনো আপনার জন্য ভালো লাগলো মানে সুখ পেলেন আর কখনো দুর্দিনসিবত বিপদ আপদ তাতেও কি হইতে হবে আপনাকে ইমান মজবুত করতে হবে যদি আল্লাহর নিয়ামত পান তো সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আর বালা মুসিবত যদি নেমে আসে বিপদ আপদ নেমে আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে নবিয়ে কারি সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন মমিনদের সব অবস্থায় লাভ আর লাভ মমিনের কখনও লাস লস নেই ইন্না আমরাল মমেন একুল্লাহু খৈর নিশ্চয়ই মমিনের সব কল্যাণ আর কল্যাণ খাইর আর খৈর বলে ইসালেকায় ইল্লা আলীল মমেন এটা মমিন ছাড়া কোনো কাফেরও হাসিল করতে পারে না কোনো মশরেকও হাসিল করে না কোনো মুনাফিকও হাসিল করে না কোনো বেদিনও হাসিল করতে পারে না সত্যিকার ঈমানদার ভারুজি হাসিল করে ইন আসা বাহু যদি সুখ আসে অহংকারী হয় না সাকারা সুক্রিয়া আদে করে আল্লাহর দান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন সুতরাং আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে আল্লাহ পাক রাবুল আলমিনের দিনের খেদমত করতে হবে আল্লাহ আল্লাহর দান আল্লাহ পাক দিয়েছেন নেক জীবন যাপন করতে হয় ওয়াইন আসাবাহু বাহু দররা আর যদি কষ্ট নেমে আসে বিপদ আপদ আসে তাহলে কি করে ধৈর্য ধারণ করে ফাঁকা না খাই তার জন্য কল্যাণ আর কল্যাণ সব ক্ষেত্রে নেকি আর নেকি যখন আপনি ধৈর্য ধারণ করবেন তখন মুসিবত হালকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আল্লাহ সুস্থ রেখেছেন আজকে থেকে চল্লিশ বছর সুস্থ থাকলাম এই এক বছর অসুস্থ এমন কি হালকা হয়ে যাবে মুসিবত কিন্তু যখন মনে করি হাই রে একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর ধরে অসুস্থ আছি হ্যাঁ একেবারে ভেঙে পড়বেন আর কোনো কাজের থাকবেন না আপনি কোনো কাজের থাকবে না মানসিক রোগও বেড়ে যাবে শারীরিক রোগও বেড়ে যাবে বাস্তব কথা এই জন্য মমিনের মুসিবত হালকা হয়ে যায় কারণ তার যে সুখ রয়েছে তার যে আল্লাহ পাকে নিয়ামত রয়েছে বহু নিয়ামত এগুলিকে সামনে দেখে নজরে রাখে আর নিচু শ্রেণীর লোকদেরকে আমার নিচে অনেক লোকের আছে আরে আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলো বাড়িতে আছি ছেলে মেয়েদের মাঝে আছি তাদের সাথে কথাবার্তা বলছি অনেক অসুস্থ মোমুর সবস্থায়। অবস্থায় মাসকে মাস বছরকে বছর হাসপাতালে পড়ে আছে ঘোড়া হয়ে অক্ষম হয়ে পড়ে আছে চলতে পারে না আলহামদুলিল্লাহ তাই না নবী কারিম সাল্লাম এই জন্য নিচের দিকে দেখতে বলেছেন যাতে করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ পাক এরশাদ করছেন যে যারা কি করে তাদের রবের আয়াত সমূহকে বিশ্বাস করে সৃষ্টিগত আয়াত বিশ্বাস করে সুতরাং তকদিরে যা কিছু আসুক তার উপর সন্তুষ্টি প্রকাশ করে আর পৃথিবীতে যা কিছু হচ্ছে তা থেকে শিক্ষা নেই আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে কোরআন এবং হাদিস ওহি ওহি থেকেও ওহির প্রতি বিশ্বাস করে এবং তা দিয়েও ইমানকে শক্তিশালী করে রবহিমা আয়ু শেখুন আর সত্যিকার মমিন সৎকর্মশীল তো ওই সব লোকেরা জান্নাতি ওরা যারা তাদের রবের সাথে কোনো রকমের শির করে না বড় শির্ক করে না ছোট শির্ক করে না ইউতু না মা আও আর ওই লোকেরা মমিনরা যারা দান করে যা দান 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 করার করার মানে এটা না করে দিয়ে থাকে মা যা যা পারলো দান করলো দান করার পরে আত্মগৌরবে ফেটে পড়ে না যে আমি অনেক কিছু করলাম হ্যাঁ আমার মতো কেউ করতে পারেননি এটা আবার আর এক মূর্খতা এই মূর্খতা অনেকের মধ্যে রয়েছে কিছু দিনের কাজ করতে পারলে আর কিছু যদি মসজিদ মাদ্রাসা করতে পারে কিছু যদি নেক কাজ করতে পারে কিছু দিনের দাওয়াতের কাজ করতে পারে তো আল্লাহ আর থাকতে পারে না হ্যাঁ বেলুন যায় না এরকম হবে না কখনো চরিত্র হচ্ছে যতটা দিতে পারলো দিতে পারলো কেউ পয়সা দিতে পারলো দিনের খাতিরে কেউ সময় দিতে পারলো শ্রম দিতে পারলো কেউ তার কথা দিতে পারলো কেউ তার লিখনি দিতে পারলো কেউ তার বিদ্যাবধি দিতে পারলো দিতে পারলো ইউতু নামা আত যা দেওয়ার তা দিল। দান করার তা দান করলোভৌলা এ সত্ত্বেও তাদের হৃদয় হচ্ছে ওয়াজ ভয় আল্লাহর ভয়ে প্রকম্পিত করছে তারপরে ভয় করছে দিনের কাজ করছে তারপরে ভয় করছে আল্লাহকে নেকির কাজ করছে তারপরে ভয় করছে মাতা পিতার সেবা করছে তারপরে ভয় করছে সৎ কর্মশীল তারপরে ভয় করে কলু ভম এটা হচ্ছে মুমিনের সান কখনো অন্তরে এই অহংকার আসবে না যে আমি অনেক কিছুই করলাম মনে হচ্ছে আল্লাহর উপর এসান করলেন আপনি আল্লাহর দিনের আপনি ওপর অবদান ছেড়ে দিলেন আপনি না আল্লাহর এহসান বরং আল্লাহ পাক একটি আয়তের সাদ করেছেন যে তুমি ইমান নিয়েছো তুমি ভালো কাজ করো এ কার এহসান করলে তুমি নিজের হাদা বলিল্লাহ ইমান বরং আল্লাহ পাক তোমার ওপর অনুগ্রহ করেছেন এহসান করেছেন যে আল্লাহ তোমাকে হেদায়ত করেছেন তোমাকে হেদায়েত না করে যে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন তোমাকে নাস্তিকের ঘরে বৈদা করি দিতেন তোমাকে ঘরে বৈদা করতেন কি হইতো তোমাকে আল্লাহ পয়দা করেছেন তোমাকে সুন্দর গঠন দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন তোমাকে হৃদয়েত দান করেছেন আল্লাহ শুক্রিয়া আল্লাহর এসান রয়েছে তোমার উপর যে তোমাকে নামাজি বানিয়েছেন তোমাকে আল্লাহ ভিরু বানিয়েছেন তোমাকে দান খায়রাত করার তৌফিক দিয়েছেন তোমাকে দিনের কাজ করার তৌফিক দিয়েছেন তোমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেছে আল্লাহ শুক্রিয়াতেই করো আল্লাহর এহসান তোমার ওপর তুমি কোন এহসান করো না অকল বহম তাদের অন্তর ভয়ে ভীতু কেন আন্নাহম এলার অবহম রাজহন কারণ তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে হাজির হইত কি নিয়ে আল্লাহ হাজির হব কি অবস্থায় হাজির হব আল্লাহর কাছে নাজাত পাবো কি পাব না আজাদ থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবো কি পাবো না কবর আজাদ থেকে বাঁচতে পারবো কি পারবো না এই চিন্তায় ভয় ভীতু থাকে তাদের অন্তর কাঁপে ফিল এই যে ভালো গুণগুলি যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে দ্রুত গতি দ্রুতের কাজে কল্যাণের কথাই এবং কাজে লাহা এবং তারা কল্যাণের কাজে অগ্রগামী সারা ইসার মানে হচ্ছে দৌড় দেওয়া ঝাঁপ দেওয়া আগে বাড়া এই জন্য দ্রুত গতি বললাম আর সাবাকা আসবে মানে আগে আগে বাড়া কাছাকাছি শব্দ জন্য অগ্রগামী বললাম তো নেকির কাজে অগ্রগামী ভালো কাজে অগ্রগামী এবং দ্রুত গতি যারা এরাই হচ্ছে সৎকর্মশীল এরাই হচ্ছে জান্নাতি এই আয়াতের তাফসিরে একটি হাদিস রয়েছে যে আয়াতটা একটু আগে বললাম ইউতু না মা তাও দান খায়রাত করে যা দেওয়ার দেয় দেওয়ার পরেও ভয় পায় এদের সম্পর্কে এটা হাদিস রয়েছে আয় সার আল্লাহ তালা বর্ণনা করছেন তিনি বলছেন ইয়ার রসুল আল্লাহ হে আল্লাহর রাসূল والذین یؤتون ما اتوا وقلوبهم وجلا এর মানে কি এর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য রকম বুঝেছিলেন তাফসীরটা অন্য রকম বুঝেছিলেন যেটা আসল তাফসীর না তিনি বুঝিয়ে হুওয়াল্লাযী ইয়াসরিকু যে চুরি করে যে ব্যভিচার করে ওয়া ইয়াশরাবুল মদ খায় ওয়া হুয়া মানে গোনা করে যে আল্লাহকে ভয় করে ওকে বোঝানো হয়েছে ওই রকম লোককে বোঝানো হয়েছে না নেকি করে আল্লাহকে ভয় করে বোঝানো হয়েছে আল্লাহা এ আয়াতটাকে বুঝেছিল ইউত না মা তা মানে যা করে তা করে মানে পাপের কাজ করে মদ খায় কেউ জেনা করে কেউ চুরি করে কেউ বেমানি করে আর ভয় করে যে কি যে হবে অন্যায় কাজ করলাম আছে না আজকাল অনেক মুসলিমরা এরকম আছে পাপও ছাড়তে পারেন না আর একটু ভয়ও আছে আল্লাহর তাই না অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকাল এইরকম খানিকটা নামাজও পড়ে না আর যদি বলেন নামাজের কথা তো অবাধ্য না বলছিস দুয়া করিয়া ভুল করছি হ্যাঁ একটু ভয় আছে তাহলে কি যে হবে তো এই রকম লোককে বোঝানো হয়েছে কি বলছেন না কাল আল্লাহ না 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 এই সব লোকের প্রশংসা আল্লাহ এদের প্রশংসা গুনও করতে থাকবে আর ভয় করবে কোন ভয় হইল ভয় হইল আপনি যাবেন না ওখানে যাকে ভয় করেন সেখানে কেউ যাই না মানুষ তাই না দুনিয়ার ক্ষেত্রে তাহলে আপনি যখন আল্লাহর আজাবে ভয় করেন তা আজাবের কারণে কেন যাবেন আপনি পাপে কেন যাবেন তাহলে কাকে বোঝানো হয়েছে ইয়া বিন তা বাকর হে আবে বাকর মেয়ে শোনো ইয়া বিন তা সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে শোনো ওসলিম এই আয় বোঝানো হয়েছে ওই সব লোকদেরকে যারা রোজ নামাজও পড়ে শ্যাম পালন করে রোজাও রাখে দান খায়রাত করে দিনের খেদমত করে সবকিছু করে আর মহান আল্লাহকে ভয় করে যে না আল্লাহ আমার নামাজ কবুল করলেন কিনা আল্লাহ আমার রোজা কবুল করলেন কিনা আমার দান খায়রাত কবুল করলেন কিনা আমার দিনের খিদমত কবুল হচ্ছে না আমার এখলাসে কমি আছে অভাব আছে যার ফলে সব নষ্ট হয়ে যাচ্ছে রিয়াকারী হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তায় ব্যস্ত সুহান আল্লাহ এরা হচ্ছে প্রশংসিত এরা হচ্ছে প্রশংসিত নামাজ পড়েও আল্লাহকে ভয় করছেন রোজা রেখো আল্লাহকে ভয় করছেন দান খায়ের জাকাত দিয়েও আল্লাহকে ভয় করছেন মাতা পিতার খেদমত করেও আল্লাহকে ভয় করছেন যে জানি না আল্লাহকে রাজি করতে পারলাম কিনা এটা হচ্ছে প্রশংসার বিষয় এ হাদিস মুসনাদ আহমদে রয়েছে আর তিরমিজিতে রয়েছে তা তারপরে আর একটু বাড়তি রয়েছে তিরমিজিতে যে দেখো এরা নামাজ পড়ে রোজা রাখে সাদকা হেরাত করে আর ভয় ভয় করে কি ভয় করে যে আল্লাহ ইউকবালা মিনহুম কবুল হইল কি হইল না যে কথাটা আমি বললাম চলে না দিকে ফিরে আসি আল্লাহাক বলছেন ওয়ালা ইল্লা ওয়ালান আর কোন ব্যক্তিকে আমি তার সাধ্যের অতীত দায়িত্ব দিই না দায়িত্ব চাপাই না উর্দুতে ব্যবহার হয় কষ্ট দেওয়ার ক্ষেত্রে দায়িত্বটা খানিকটা এক ধরনের কষ্ট ফ্রি ছিলেন কোনো কিছু ছিল না কিন্তু এই সময় আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে মানে আপনাকে এই জন্য আমরা ভদ্র ভাষায় আজকাল কোনো কাজ কারো কাছ থেকে করে তাহলে কি বলি আপনাকে একটু কষ্ট দিতে চাই তাই না এমন কষ্টের কাজ না হলো কি বলি আমরা আপনাকে একটু কষ্ট দিতে চাই আল্লাহ পাক বলছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতীত কোন দায়িত্ব চাপাননি পাঁচ অক্ত নামাজ কারো সাধ্যের বাইরে নয় না হলে আল্লাহ পাঁচ অক্ত করতেন না রমজান মাসের রোজা বড় দিনে হইল বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ হইল সাধ্যের বাইরে নয় জাকাত দেওয়া সাধ্যের বাইরে না যে কোনো ফরজ হেজাব পর্দা সাধ্যের বাইরে নয় অনেক মহিলারা বলে তাদের যেহেতু প্রকৃত স্বভাব বিকৃত হয়ে গেছে খারাপ সমাজে থেকে খারাপ পরিবারে বসবাস করে সেই জন্য না না আমি চেহারার উপর নেখাপ রাখতে পারি না বোরখা পরে ইচ্ছা হয় কিন্তু যে মুখটা ঢাকলে যার মনে হয় যে আমার শ্বাস প্রশ্বাস একবার রুদ্ধ হয়ে যায় এগুলি শয়তানি কথা শয়তান সাজিয়ে পেশ করছে তার জবান দিয়ে শয়তানি কথা বের হচ্ছে শয়তান বের করছে কখনো না আল্লাহ পাকের দিনে এমন কোন দায়িত্ব নেই যেই দায়িত্ব পালন করা মানুষের জন্য অসম্ভব এরকম কিছু নেই সুতরাং আমাদের সমাজের একটি কথা অন কথা জাহিলি কথা বরং কুহুরি কথা সেটা কি মানুষ যদি দিন ধর্ম ভালো করে মেনে চলে তাহলে এক পা এগানো যাবে না বলে না কুফর না আল্লাহ বলছেন আমি তোমার সাধ্যের বাইরে কোনো দায়িত্বই দি না আর তুমি বলছো যে না ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না তাহলে কি আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য আল্লাহর কথা যদি সত্য হয় তো আপনি মিথুক আর তারপরে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আপনি আপনার এই মিথ্যা চার সুতরাং এটি কোরান বিরোধী কথা তাহলে এটি কুফুরি কথা এটি যেমন তোমার কথা না আপনি কোরানকে অস্বীকার করছেন তাহলে না হয় কোরআন সম্পর্কে অজ্ঞ দিন সম্পর্কে অজ্ঞ আপনি আল্লাহ ফাকরবুল আল এর সাদ করছেন ওয়ালা এই না কিতাবন ইয়ান্তেকবিল হাক আর আমার কাছে একটি লিখনি আছে কিতাব মানে আমল লামা কর্মলিপি আছে এন্তেকবিল হাক যা সত্য বলবে কোনো সময় একটিও বাড়াবাড়ি করে কোনো রেপোর্ট দেবেন আমল নামা এমন একটা জিনিস মানুষের যা যেমন করেছে আরে দুনিয়াটি যদি আজকাল কম্পিউটারের যুগে সুপার মার্কেটে যা বাজার করলেন কত কোন ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে চলে আসে সাথে সাথে পেমেন্ট দিলেন আপনি ওই টেল থেকে কার্ড দিয়ে আপনার এটিএম কার্ড দিয়ে সাথে সাথে চলে আসছে হ্যাঁ এত ডিটেলস যদি মানুষ বের করে নিতে পারে আর তাতে ভুল হয় না যদি এন্ট্রি করতে ভুল না করে তাই না তো আল্লাহ তাক রাব্বুল আলেমেন এর ফেরেশতা দিয়ে মালাইকা দিয়ে যা লিখিত এই আমলনামা তাতে কি করে ভুল হতে পারে এন্তে কবিল হাক সত্য কথা বলবে ওহমলায়া ইউদলা মুন আর মানব জাতির ওপর রকম জুলুম করা হবে না বাল কলু বহম ফি হাজা বরং মানবজাতির অধিকাংশ লোকের তাদের অন্তর মানে অধিকাংশ মানুষের অন্তর ফি গাবরাতি মিন এই থেকে অজ্ঞানতাই রয়েছে ফি গামরাতি মিন হাযা পাকের এই সত্য থেকে হক থেকে অজ্ঞানতাই রয়েছে ওয়া লাহুম আমালু মিন দুনজাালিক হুম লা আর মানব প্রত্যেকের বেশ কিছু কর্ম রয়েছে এ ছাড়াও যা করেছে অতীতে এ ছাড়াও আরো আগামী জীবনে অনেক কর্ম রয়েছে হুম লাহু আমিনু যেই কাজগুলি মানুষ করবেই করবে মানুষের লিখনীতি আল্লাহ ফকরুল রেখেছেন সেই জন্য করতে বাধ্য নয় বরং আল্লাহ জানেন যে এই লোক একশো বছর বাঁচবে আর এর মধ্যে এই কাজগুলি করবে এখন তার চল্লিশ বছর গিয়েছে আরও বেশ কিছু সময় বাকি আছে এই সময়গুলিতে যেই আমলগুলি তার আছে করার হুমলাহা আমের সেগুলি করবে দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক দিনের ক্ষেত্রেও করবে কেউ বে নামাজি চল্লিশ বছর ধরে বে নামাজি ওর ভাগ্যে আছে যে না বাকি কিছু সময়ে নামাজি হয়ে যাবে তারপর নামাজি অবস্থায় মারা যাবে হুমলা আমেল অনুসার করবে গোনার ক্ষেত্রেও গোনা করেনি এতদিন ধরে অনেক লোকই আছে আরে যৌবন কালেই জেনা বিচারের কাছে যায়নি মদের কাছে যায়নি চল্লিশের পরেও জেনার কাছে গেছে আরো বেশ কিছু আমল এখন আছে তার লাইফে হোমলা আমেলুন এই আমলগুলি তারা করবে দুনিয়ার ক্ষেত্রে ভাবছেন যে এই সৌদি আরবের বিদেশ করায় শেষ আর বিদেশ করব না অনেকে এইরকম সিদ্ধান্ত নিয়ে দেশে যাচ্ছেন তাই না এক দুই বছর হইল তারপরে কোথায় মালয়েশিয়া চলে 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 গেছে 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 সিঙ্গাপুর দুবাই হচ্ছে না কাজ করবেই তুমি তোমার যেই কাজগুলি আছে তোমার ভাগ্যে সেই কাজগুলি করবে পাক রব্বুল আলামিন আলিম খাবীর জানেন যে তোমার সারা জীবনে কি হবে কিন্তু তুমি জানো না ভাবছো যে আমি এই কাজগুলি করবো অথচ তোমাকে করতে হবে কাজগুলি করবে আল্লাহ ফাকর আব্দুল আলামিন তারপরে সাদ করছে হাত্তা ইজা আখাজ নামা ফিহিম বিল আজাব আমি যখন অবাধ্যদের যারা বিশেষ করে সচ্ছল ব্যক্তি সুখী ব্যক্তি তাদেরকে আজাবে পাকড়াও করি এজাহ মিয়াজ আরুন তখন তারা চিৎকার করা শুরু করে আর নাদ করতে লাগে এজ আরুন মানুষ দেখেন যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায় যখন বিপদ আপদে পড়ে মুসলিম সমাজের বিশেষ করে লোকেরা যারা আল্লাহ জানে যে আল্লাহ দিন ইসলাম ইমান নামাজ এগুলি জানে পাপের জীবন কাটাচ্ছে কাটাচ্ছে বালা মুসিবত যখন আসে তখন চিৎকার করা শুরু করে আয় আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ বাঁচাও দুর্ঘটনার সামনে এক মর্মান্তিক অবস্থা নিরুপায় অবস্থা তখন চিৎকার করে আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে আমি পকড়াও করি আজাবে তখন তারা কি করে আর্তনাদ করা শুরু করে আল্লাহ বলবেন লাতাজারুল আজকে তোমরা চিৎকার করিয়ো না এখন আজাবের পকড়াওর সময় চলে এসছে আজাব ধরে রেখেছে দুনিয়ার আজাব আর আখেরতের আজাব তো রয়েছে আজাব কবরের আজাব আখেরতের আজাব সেদিন চিৎকার করবে হাই আল্লাহ রক্ষা করুন রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ একবার সুযোগ দাও লাউলা আখার খারদানি এলা আলীন করিপ যদি অল্প কিছুটা সময় আল্লাহ দিয়ে দাও একটু ফিরে যায় আর তারপরে দান খায় রাত করে আর নে কামল করে ফিরে আসব আল্লাহ ভালো অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ সময় দিবেন না আল্লাহ বলছে লা তাজারুল ইয়াউমা আজকে চিৎকার করিও না চিৎকার করে কোনো লাভ নেই ইন্নাকুম মিনাল লাতুন সারুন নিসন্দে আমার পক্ষ থেকে তোমাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না সাহায্যের সময় শেষ হয়ে গেছে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলাম কুরআন নাযিল করেছিলাম রাসূল পাঠিয়েছিলাম আলেম ওলামাদের কথা হকপন্থী দায়ীদের কথা তোমাদের কাছে পৌঁছেছি আর সাহায্য করা হবে না কাদ খানাত আয়াতি তুতলা আলাইকুম আমার আয়াত সমূহ তোমাদেরকে পাঠ করে শোনানো হইতো ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন তখন তোমরা তোমাদের গোড়ালির ভরে উল্টো ফিরে যেতে ভালো কথা শোনালে শোনালে উল্টো দিকে ফিরে যেতে দেখবেন বে নামাজি বলেন নামাজ কেন পড়েন ভাই চলে নামাজ ভালো ভাষা যদি বলেন হয়ে চলে গেল মুক্তা কাত করে চলে গেল বেপর্দা মহিলা পর্দা কেন করেন না মুখটা ক্যাত করে চলে গেল মানলো না হ্যাঁ এইরকমই যে কোন পাপিকে যখন আপনি ভালো উপদেশ দেবেন তার কল্যাণের জন্য উল্টো দিকে ফিরে যায় বিমুখ হওয়াকে এখানে গোড়ালির ভরে ফিরে যাওয়া বলে আল্লাহ পাক ব্যক্ত করেছেন এটা কোরআনে করিমের ভাষা অলংকার মুস্তেক বিরিনা বিহি আর এই অবাধ্যরা কি করে অহংকার প্রদর্শন করে মুস্তেক বিরিনা বিহি বিহির কি কি এখানে উপনাম রয়েছে জমির এটা এই সম্পর্কে একদল তফসির কারা বলছেন এখানে কোরআনে করিমকে বোঝানো হয়েছে তারা কোরআনে করিম থেকে কোরআনে করিম সম্পর্কে অহংকার প্রদর্শন করে মানবে না কোরআনের কথা বিধান মানবে না আর কেউ কেউ তাস করে বলেছেন যে আরব মুশেকদের সম্পর্কে বলা হয়েছে নবী যখন তাদেরকে দাওয়াত শুরু করলেন দিনের তখন আরব মুশ্রেক কাবার কাবার দায়িত্বশীল এরাই এদেরই দাপট চলছিল মক্কাই সুতরাং এই বাইতুল্লাহ এই বাইতুল্লাহকে নিয়ে তারা গর্ব করত। তাহলে মুস্তাক বেরিনা বেহি মানে মুস্তাক বেরিনা বিল বাইতিল আতিক প্রাচীনতম ঘর যেহেতু তাদের কাছে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ আর বাইতুল্লাহ নিয়ে তারা গর্ব করতো যে আমরা বাইতুল্লাহর খাদ আমাদেরকে কি ভালো কথা শোনাইতে আমাদের চাইতে ভালো কাজ কে করতে পারে এই অহংকার ছিল আবু জাহাল আবুল হাব আর যেসব লোকেরা ছিল মক্কা মুশ্রিকরা উতবা সাহেবা রাবিয়া নেতারা এদের মধ্যে মুস্তাক বিরেনা বিহি এর আল্লাহর ঘরের খেদমত নিয়ে তার অহংকার প্রদর্শন করত। আমাদের মতো আছে কি কি শিখাইতেছ আমাদেরকে মুহাম্মদ তুমি অথবা তারা ক্ষেত্রে তারা অহংকার প্রদর্শন করেছিল করত তাহা গল্প গুজব বলা হয় রাত্রের গল্প গুজব রাত্রে বসে যদি কোথাও গল্প গুজব করেন বাড়িতে করেন বাড়ির বাইরে করেন উঠানে আমাদের দেশের মানুষরা গল্প গুজব করেন হ্যাঁ বিশেষ বিশেষ সিজন বিশেষ করে যখন ফ্রি থাকে চাষিরা হ্যাঁ কৃষকরা কাজকর্ম নেই তখন করবে কি সারাদিন বসে আছে রাত্রে তো ঘুম আসে না তো রাত্রে তখন গল্প গুজবে এসা পড়ে বসে বসে গল্প করে গ্রামীণ এটাকে সামার বলা হয় তাহাজরুন তাহাজরুনে তার শির দুটি তাহাজর যদি হাজার আয় এহাজারো থেকে হয় হিজরান তার মানে হয় দূরে সরে যাওয়া কেটে পড়া তো এরা গল্প গুজব করে আর সত্য থেকে তারা কেটে পড়ে সত্যকে মানতে চায় না এই অর্থ হবে আর হুজুর আরবি ভাষায় হুজুর বলা হয় অনার্থক কথাকে অসার বা অশ্লীল কথাকে তো এরা কি করে ওই রাতে যারা গল্পকারী গল্প গুজবে রাত কাটায় ওদের মতো গল্প গুজব করতে থাকে আর অনার্থক অশ্লীল কথাবার্তা বলতে থাকে এ কথা বোঝানো হয়েছে এই হচ্ছে কাফেরদের চরিত্র এই হচ্ছে অবাধ্যদের চরিত্র আজকাল যে কোনো যারা গোমরা লোক বাপিষ্ট লোক তাদের চরিত্র কিন্তু এরকম দেখবে দুইজন যদি চরিত্র হয় একসাথে একত্রিত হয় দুইজন বেদিন যদি একত্রিত হয় দুইজন ইসলাম তরহি আল্লাহ তরহি যদি একত্রিত হয় একটা ধার্মিক লোককে দেখে তখন সমালোচনার পাত্র বানিয়ে নেয় এর হচ্ছে অসভ্য যদি বোরখা দেখে অসভ্য যদি দাড়ি টুপি দেখে বা যদি দিন দাড়ি দেখে টাকনার উপর কাপড় দেখে দেখো কত অভদ্র টাকনার উপরে কিভাবে কাপড় পরে আছে হ্যাঁ রাত্রে গল্প গুজব করে অনার্থক অশ্লীল কথায় লিপ্ত থাকে ওই রকম চরিত্র হচ্ছে কাফের ফাসেক পাপিস্ট পাপিষ্ট অবদ্রথের আল্লাহদের আল্লাহ পাক ওদের চরিত্র এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক তারপরে সাদ করেছেন আফালাম ইয়াদুল কৌলাহ তারা কি কোরআনে কেমের বাণী নিয়ে গভীর চিন্তা করে না এখানে কৌল মানে কৌলুল্লাহ আল্লাহ পাকের বাণী আল কোরআন নিয়ে তারা গভীর ভাবে চিন্তা করে না তা দব্বর মানে গৌরব ফিক্র করা গবেষণা করা গভীর ভাবে চিন্তা করা কোরআনে ক্যামের শুধু তর্জমা পড়লেন প্রথম শুধু তেলাওত করলেন তো প্রথম খানি থাকলেন দুই নম্বর হচ্ছে তর্জমা অনুবাদ পড়া তিন নম্বর হচ্ছে তার তফসির ব্যাখ্যা পড়া চার নম্বর পদক্ষেপ হচ্ছে এর উর্ধে সেটা হচ্ছে তাদব্বর করা তাদব্বর মানে শুধু তর্জমা তফসির পড়া তর্জমা তফসির পড়ার পরে গভীরভাবে চিন্তা করা আমার জীবনে এর বাস্তবায়ন কি করে হবে আকিদাই হোক আমল হোক এবাদত হোক আখলাখ চরিত্র হোক কি করে এর বাস্তবায়ন হবে আমার জীবনে কতটা এর বাস্তবায়ন বাস্তবায়ন আছে কতটা আমি প্র্যাকটিক্যাল করছি এ তদব্বর তো যারা কোরআনে করিম নিয়ে গভীরভাবে চিন্তা করে তারাই সত্যিকার অর্থে কোরআন দিয়ে হেদায়ত পায় পাক কোরানে করিমের কয়েক জায়গায় কোরান নিয়ে গভীর চিন্তা করতে বলেছেন আফ আলাম ইয়াদব্বারুল কৌলা তারা পাকের বাণী নিয়ে গভীর চিন্তা করে নাকি আমজা আহ মাল আম ইয়াতি আব অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি সেই জন্য মানতে চায় না আরও মুশশেকরা বিশেষ করে তাদের ক্ষেত্রে কোরআন বলছে আর এই রকমের যে কোনো যুগের যারা গোমরা পথভ্রষ্ট মানুষ তারা বাপ বাপ দাদার দোহাই পড়ে আমাদের বাপ দাদার যুগ থেকে এরকম চলে আসছে আর কি নতুন কথা আমাদেরকে শোনাইতে এসছে তৌহিদের কথা বললে শিরপন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায় আর সন্ন্যতের কথা বললে বিদাত পন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায় কি শিখাতে এসছে আমাদের দলভারি আমাদের বাপ দাদা থেকে সব চলে আসে যুগ যুগ ধরে আর এই এরা হক হকানি ওলামা এরা হচ্ছে পীর মাশা এখানে কি শোনাইতে এসছেন আমলাম ইয়ারেফুর রসুল আহম নাকি তারা তাদের রসুলকে চেনে না মোহাম্মদ সাল্লাহামকে চেনে না ফাহুম লাহ মুন কেরুন সুতরাং তারা তাকে অস্বীকার করছে ও চেনার লোককে অনেক সময় অস্বীকার করে জানি না যতই বড় আপনি আলেমের দিন হয়ে যান যে চেনে না ওর সামনে গিয়ে যদি ভালো কথা বলেন ওই সাধারণ মানুষ বলতে এসছে তাই না একদিন এখানে এক মহল্লাতে জোহরের নামাজের পরে দেখছি এক বাংলাদেশি তার দোকান খুলছে সম্ভবত লন্ড্রি খুলছে মসজিদের পাশে যেহেতু ভাবলাম যে ঠিক আছে দেখিয়ে নামাজ নামাজ হইলো না মসজিদের থেকে না এসে ঘরের দিক থেকে এসে ঢুকলো তো বলছে যে নামাজ পড়লেন তো তুই কি বলে নামাজ পড়বো না আরে কোথায় নামাজ পড়লেন কোথায় নামাজ পড়লেন বলে বাসায় পড়লো ভাই হয় বাসায় নামাজ পড়লে তো এরকম হবে না সুস্থ মানুষ বলছে কে বললে হবে না আমাকে বলছে কে বললে হবে না বুঝতে পেরেছেন তো চেনা নাম আগে সুতরাং যে আমার চেয়ে বড় মুফতি ওই দোকানদার কথা বুঝতে পারছি ও ভাবছে ও নিজেই বড় মুফতি ও ঘরে নামাজ হবে ওর আর পড়েছে কিনা আল্লাহ অধিকাংশ যারা বলে ঘরে পড়েছি তারা বে নামাজি কিন্তু পাঁচ তো নামাজি নয় লক্ষণও নয় আর এইরকম নামাজ কবুল হবে না এরা হচ্ছে গুমরাহ যেমন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তোমরা নিজের নিজের বাড়িতেই যদি নামাজ পড়তে থাকো তাহলে তোমরা পথ ভ্রষ্ট গুমরা হয়ে যাবে গুমরা এতে কোনো সন্দেহ এরা আর শয়তান তাদেরকে গ্রাস করবে এটাও আর এক হাদিসে রয়েছে যে কোনো জায়গায় কেউ জামাতে যদি হাজির না হয় ইল্লা ইস্তাহওয়াজ আলী হুম শয়তান শয়তান তাদের ওপর বিস্তার লাভ করে বা ছেয়ে যায় শয়তানের দাপট চলে তার জীবনে তার লাইফে তখন শয়তান যে কোনো ভাবে গুমরা করার চেষ্টা করে কিন্তু যারা পাঁচ নামাজ মসজিদে পড়ে সহজে শয়তান তাকে স্বীকার করতে পারবে না অত সাহস হবে না যে এর শারীরিক ক্ষয়ক্ষতি করব তার আর্থিক ক্ষয়ক্ষতি করব বা তার ইমানের করে আমলের ক্ষয়ক্ষতি করো এই সাহস করতে সহজে সাই তার পারবেন আল্লাহ পাক আমাদের যেন নামাজের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন এরা কি রসূলকে চিনে অথচ রসূলকে ভালো করে চিনে যে আমাদের মাঝে এই পালিত হয়ে মানুষ হয়েছে আর কত সত্যবাদী মানুষ কত আমানতদার মানুষ আমাদের টাকা পয়সা সোনা দানা সব মুহাম্মাদের কাছে রাখা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ইয়াকুলুনা বিহি না নাকি এই কাফের মুশরিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উন্মত্ততা রয়েছে মানে সে পাগল বজিনে ধরেছে বল জাহন না জিনে ও ধরনি আর তিনি পাগল হননি উন্মাদ হননি বল জাহাম বিল বরং তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের কাছে সত্য নিয়ে এসেছে কারে হন কিন্তু তাদের অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে মানুষের অধিকাংশই হচ্ছে কি এমন চরিত্রের যে তারা সত্যকে পছন্দ করে না ঘৃণা করে কারণ সত্যতে স্বার্থে আঘাত লাগে বাধা লাগে এটা করতে হবে না এটা চলবে না এখানে থেমে যেতে হবে এখানে থামতে হবে মানুষ থামতে চায় না মানুষের বদ স্বভাব কি থামতে চায় আমি চলছি কেন থামাবে না আমাকে আমি খাচ্ছি পান করছি কেন থামাবেন এটা খাবো এটা খাবো না এটা হালাল ওইটা হারাম না আমি ভাবুন এটা ইনকাম করেন ওইটা করিয়েন না 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 থামতে চায় না আর শয়তান্তের পিছনে লেগে আছে যে তুই আগে বাড় কেন থামবি তুই তো আল্লাহ ফাকরব্বুল্লা আলামিন মানবজাতির স্বভাব সম্পর্কে বলছেন যে ওয়াকশা রহম লীল হাক্কে কারহ অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে থাকে ওয়ালা ভিতাবাল হাক্কো আহু আহোম তাহলে সত্যকে যখন পছন্দ করে না তাহলে সত্য যদি তাদের অনুসারী হয়ে যায় মানে তাদের মনমর্জি মোতাবেক সত্য পেশ করা হয় যেটা তাদের পছন্দর লাগে ওইটাই নেবে শুধু এই যদি আল্লাহ দিন ধর্মরাচাল করতেন মানুষের খিয়াল খুশি যদি দিন ধর্ম আল্লাহ নাজেল করতেন তাহলে প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা হ্যাঁ কাউকে নামাজ হালকা লাগে রোজা ভারী লাগে আর একজনকে রোজা হালকা লাগে নামাজই ভারী লাগে আর একজনকে দান লাখ লাখ টাকা দান করে দেবে অসুবিধা নেই পয়সা খরচ করতে হালকা লাগে কিন্তু নামাজ বড় কষ্ট লাগে তাই না তাহলে আল্লাহ কোন দিন নাজিল করবে নামাজ নাজিল করবে না রোজা না জাকাত না হজ না কি নাজিল করবে আল্লাহ ফাকর আব্বুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে তারপর আল্লাহর আজাম নেমে আসবে এই জন্য আল্লাহ ফকরুল্লা বলছেন যে ওয়ালা সত্য যদি তাদের কুপ্রবৃত্তির তাদের মন মেজাজের তাদের খেয়াল খুশির অনুসারী হইত তাহলে কি হয়ে যেত লাফা সাদাতে সামাওয়াত তাহলে আকাশ সমূহ আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত বা আসমান জমিন কি হয়ে যেত লন্ড হয়ে যেত অমানফিহীন আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে আকাশ এবং জমিনে যা কিছু সব কিছু ধ্বংস হয়ে যত পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টি হয়ে যত আল্লাপাকের আজা মানে মে আসতো সব ধ্বংস হয়ে যেত বলা আ তাই নাহম বেদিক রহিম বরং আমি তাদের উপদেশ তাদের কাছে নিয়ে এসেছি আ তাই নাহম বেদিক রহিম তাদের কাছে আমি উপদেশ পাঠিয়েছি উপদেশ দিয়েছি তাদেরকে আতা মানে আশা আতায় আতি যারা বায়াজ কিন্তু বা যখন তার সেলা প্রিপোজিশন আসে তখন তার অর্থ হয়ে যায় নিয়ে আসা এই জন্য প্রথম অর্থটা করলাম শাব্দিক অর্থ রহিম বরং তাদের কাছে আমি তাদের জন্য উপদেশ নিয়ে এসেছি আল কোরআন কোরআন আল্লাহ নাজ রসুল সাল্লাম শুনিয়েছেন ফাহুম আনজিক রহিম মোর কিন্তু তারা তাদের উপদেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে আমতাস আলহম খারজান হে নবী তাদের কাছে কি তুমি কোনো পারিশ্রমিক চাইছ তাদের কাছে কি তুমি কোনো বেতন চাইছ খারাজ হ্যাঁ খরচ মানে হচ্ছে বেতন পারিশ্রমিক হ্যাঁ খারাজ ও খাইর হে নাবী তোমার প্রতিপালকের যে পারিশ্রমিক রয়েছে প্রতিদান রয়েছে তাই হচ্ছে উৎকৃষ্ট ওয়াহুয়া খাইরুর রাজকিন আর তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাত মাহম্ম সাল্লাল্লাহ আলি সাল্লাম কারো কাছে একটা পয়সাও চাননি তোমাদের কাছে চেয়েছেন কোনো পয়সা না চাননি তাহলে তোমরা কেনই কথা ভাবছে যে মোহাম্মদ কি স্বার্থ নিয়ে এসেছে আর এসব কেথা বলে তোমাদের স্বার্থে তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নিজের স্বার্থে আছেন নাই ওয়েন না কালাত উহ মুস্তাকিম শেরাতে মোস্তাকিম আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ স্নিঃসন্দেহে তুমি তাদেরকে আহ্বান করে থাকো সরল পথের উদ্দেশ্যে নাবী মহম্মদ সাল্লাহসাল্লাম মিশন তার ডিউটি হচ্ছে যে তুমি সেরাতে মোস্তাকিমের দিকে কি করো মানুষকে দেখে থাকো আহ্বান করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাাল্লাযিনা লায়ুমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা এই সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় অধিকাংশ মানুষের পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে পরকাল সম্পর্কে সন্দিহান হওয়া বা পরকালে অবিশ্বাসী হ। আখিরাত সম্পর্কে গাফিলুতি আখেরাত সম্পর্কে যে যত বেশি সজাগ সে তত বেশি সংসদীয় মানুষ তত বেশি ভালো মানুষ হতে পারবে কারণ এক হচ্ছে আল্লাপ আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবো না আল্লাহর কাছে সবকিছু রেকর্ড হয়ে গেল রেকর্ড রেকর্ড করে মালায়কা নেন এই ইমান আল্লাহর প্রতি ইমান এবং আল্লাহ পাক আল্লাপাক রবুল যে আলিমন হবির আল্লাহ জানছেন সূক্ষ্ম খবর রাখছেন আল্লাহ সবকিছু শুনছেন সব সবকিছুই দেখছেন এই কয়েকটা আল্লাহ পাকের গুণ শক্তভাবে মজবুত করে বিশ্বাস করলে তো ইমান মজবুত হয়ে যায় আর তারপরে আল্লাহ দেখলেন আল্লাহ শুনলেন আল্লাহ খবর রাখলেন আল্লাহ জানলেন পাক রেকর্ড করিয়ে রাখলেন ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ পাকের কাছে মহাসভা হবে জবাবদেহী করতে হবে হিসাব দিতে হবে আখেরাত আখেরাতকে যারা বিশ্বাস করে তারাই নিজের সংশোধন করতে পারে তারাই হকের দিকে ফিরে আসতে পারে আল্লাহ পাক বলছেন যে যারা পরকালে বিশ্বাসী নয় তারা সরল পথ থেকে বিচ্যুত না আন আমি যদি তাদের দয়া করে দিই পৃথিবীতে আর ছাড় দিয়ে দিই আর তাদের যে ক্ষয়ক্ষতি বাড়ার মানে হচ্ছে নকশান ক্ষয়ক্ষতি তাদের উপর যে বিপদ আপদ এসেছে তার যদি আমি দূরীভূত করে দিই তারপরে কিন্তু সংশোধন হবে আল্লাপাকের আযাব যখন আসে কোনো পরিবারের উপর আযাব আসলো কোনো ব্যক্তির উপর আযাব আসলো কোন গ্রামে আজাব আসলো কোনো অঞ্চলে এলাকায় দেশে আজাব আসলো আল্লাহ বলছেন যে তাদের উপর দয়া করে যদি এই আমি করে দিই কাফের মা না গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়লো বাপ মারা গেছে এক দুই সপ্তাহ নামাজ ধরে নিল স্ত্রী ছেলে মেয়ে মারা গেছে খুব একটু কান্নাকাটি করলো আর এক সপ্তাহ নামাজ একটু ধরিল মসজিদ আসছে তাই না দেখা যায় আমাদের সমাজের মুসলিমদেরকে এইরকম দেখা যায় তারপরে নেই রমজান মাস আসলে একটু মসজিদে আসলো তারপর আর সারা বছর এগারো মাস নেই আল্লাহফাক বলছেন যে তাদের উপর দয়া করে যদি তাদের বিপদ আপদ আমি দূরও করে দিই লা লাজ্জু ফি তোকিয়ান হেমি তারপরেও তারা অবশ্যই অবশ্যই তাদের অবাধ্যতার ভ্রষ্টতায় ঘুরপাক খেতে থাকবে লাজ্জায় আলুজ্জ মানে পানির গভীরে চলে যাওয়া আর তুগিয়ান মানে হচ্ছে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন অবাধ্যতা তাহলে অবাধ্যতাই তারা কি করবে অবাধ্যতার গভীরে চলে যাবে ইয়া ইয়ামাহন মানে হচ্ছে ঘুরপাক খাওয়া ঘুরপাক খাওয়া তারা ঘুরপাক খেতে থাকবে গুমরাহিতা তাদের বাড়াবাড়িতে ওলাকাদা খাজ নাহাম্বেল আজাব আর নিঃসন্দেহে তাদেরকে আমি আজাব শাস্তি দিয়ে পাকড়াও করে থাকি থামাস্তাকান উলের অববহিম কিন্তু তারা তাদের প্রতিপালকের সামনে বিনয়ী হয় না ইস্তাকানা মানে বিনয়ী হওয়া তাদের প্রতিপালকের সামনে নত হয় না দুটি অর্থ করতে পারে যখনই আল্লাহ পাখির আযাব আসছে দেখছেন আপনি পারিবারিক সমস্যা স্ত্রী নিয়ে আপনি খুব লজ্জাকর অবস্থা আপনার মেয়েকে নিয়ে আপনার খুব লজ্জাকর অবস্থা মুখ দেখাইতে পারছেন না আপনার ইত্যে কলহ বিবাদ ভাই ভাই আপনার আত্মীয় স্বজনদের সাথে এরকম এগুলোকে আল্লাহ পাখের আজাব ধরে আপনি সংশোধন করেন কি সমস্যা আছে যে আল্লাহ পাখের এরকম আজাব আসছে কেন এই সমস্যা ছেলে কি এত টাকা পয়সা খরচ করে পড়াশোনার জন্য দিলে না মাদ্রাসে পড়াইতে পারলেন না স্কুলে পড়তে পারেন কিছুই করতে পারলেন না কেন চিন্তা করেন তাহলে কোথায় রোগটা কোথায় কারণটা কোথায় লুকিয়ে আছে পয়সার ক্ষয়ক্ষতি শারীরিক ক্ষয়ক্ষতি বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কেন চিন্তা করেন আল্লাহ পাক বলছেন ফামাস্তা কান আল্লাহ পাকের আজাব আসছে কিন্তু মানুষ তাদের রবের সামনে বিনয়ী হয় না নত হয় না বিনয়ী হইতে হবে তাহলে অমায়াত আর আল্লাহ পাককে কাকুতি মিনতি করে ডাকেও না তাদের রা মানে হচ্ছে কাকুতি মিনতির সাথে দোয়া করা আল্লাহকে ডাকা মানুষের তাহলে উচিত যে আল্লাহর আজাব যদি আসে ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক জাতির ওপর হোক যে কোনো ক্ষেত্রে হোক আর্থিক ক্ষেত্রে হোক মানসিক ক্ষেত্রে হোক কি করবে আল্লাহর সামনে বিনয়ী হবে আল্লাহর দিনকে মানার চেষ্টা করবে আর আল্লাহর সামনে কাউকে তো মিনতি করে দোয়া করবে কাঁদবে খালেস অন্তর থেকে যে সর্বদার জন্য আমি সংশোধন করলাম না টেম্পোরারি বালা মুসিবত এসে সেই জন্য আর যখনই এই বালা মুসিবত ফুরিয়ে গেল সুখ আসল আবার ভুলে গেলাম এইরকম হলে হবে না আল্লাহ অন্তর জামি হাতাইজা ফাতাহান আলিম বাবান জাহাজাবিন শদীদ এমনকি আমি যখন তাদের সামনে কঠোর শাস্তির দ্বার খুলে দিই মানে আল্লাহ পাখের আজাব যখন নেমে আসে এজাহম ফিহে মুবলে তখন তারা হতাশ হয়ে পড়ে তারা নিরাশ হয়ে পড়ে আর কোনো কল্যাণ আসবে না বালা মুসিবত যখন আসে আর চারিদিক থেকে যখন বিপদ আপদ ঘিরে নেই তখন মানুষ নিরাশ হয়ে যায় এ হচ্ছে মানুষের স্বভাব কিন্তু মানুষের উচিত ছিল সংশোধন করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর সামনে বিনীত হওয়া আল্লাহ পাকের কাছে কাঁদাকাটি করা তওবা ইস্তেফার করা আর দোয়া করা যে কোনো আজাব আসুক মহামারী মহামারী আল্লাহ পাকের আজাব আজকাল যে মহামারীগুলি আসছে যে আপনার বিভিন্ন রকমের যেগুলোকে ফ্লু বলছেন অথবা ভাইরাস বলছেন ভাইরাসগুলি আসছে ইদানিং ভাইরাসের কথা শোনা যাচ্ছে এগুলি আল্লাহ আজাব আপনি এত হালকা করে না সুতরাং আমাদের নিয়েন কি করা উচিত আল্লাহর সামনে বিনয় হওয়া উচিত আল্লাহর সামনে আল্লাহ দিনের সামনে বিধানের সামনে নত হওয়া উচিত এবং আল্লাহর সামনে কাঁদাকাটি করা উচিত আল্লাহকে ডাকা উচিত ওনা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আল্লাহ পাখের আজাব ঘূর্ণি ঝড় কালবৈশাখী ঝড় আল্লাহ পাখের আজাব আল্লাহর সামনে কান্নাকাটি করেন মুসলিম জাতি খুন হচ্ছে মুসলিম জাতির উপর জুল অত্যাচার হচ্ছে আসামে বর্তমানে মুসলিম জাতির জুল অত্যাচার হচ্ছে বার্মাই মুসলিম জাতির উপর জুল অত্যাচার হচ্ছে সিরিয়ায় মুসলিম জাতির জুল অত্যাচার হচ্ছে আফ্রিকায় মুসলিম জাতির জুল অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে হামাস্তা কানি রব্বেহ মোমায়তদার রাউন কিন্তু মুসলিম জাতি না আল্লাহর সামনে বিনয়ী হচ্ছে আর না আল্লাহর সামনে মিনতি করছে দোয়া করার কাছে আল্লাহ পাক আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের অন্তরের ইসলা করার তৌফিক দান করেন অন্তরে আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন আল্লাহ পাক রব্বুল আলম পাঁচক সালাদ কয়েম করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তওবা করে তাঁর দিকে ফিরে আসার তৌফিক দান করেন তাঁর রহমত যেন আমাদেরকে দুনিয়াতে আখেরাতে দান করেন আল্লাপাক আমাদের সকল ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে যারা এখানে আছেন অথবা অনলাইনে আছেন বা যারা নেই আসার সুযোগ পায়নি আল্লাহ পাক সকলকে উপর রাখেন আর সকলকে আল্লাহ পাক যেন জান্নাতুলফির দোষ দান করেন সুবাহ ও সালামুন আল্লম আলহামদুলিল্লাহ আলামিন